আচ্ছা, অঙ্কগুলো টুকেছো? মোটামুটি প্রথম কিছু কিছু টুকেছো, তো অঙ্ক তো আমি হাতে ধরে করাবো, কিন্তু থিওরি পার্ট যেটা ওইটুকু টুকলেই হবে। দেখো, ফার্স্ট অঙ্কটা পরে বোঝাচ্ছে, আগে ইলাস্টিক স্ট্রিং এর ব্যাপারটা একটু জানতে হবে। দিন আগে থেকে পাঠিয়ে দেবো দাদা। দেখো, ইলাস্টিক স্ট্রিং এর একটা ব্যাপার আছে, এটা নিশ্চয়ই টুকেছ, প্রথম দু চারটা পাতা টুকলেই হবে। পিতি কিছু টুকেছ? আচ্ছা হোক, অঙ্ক না হয় হাতে করিয়ে দেবো। দেখো, প্রথমে একটা 10 নম্বর একটা সাম আছে, ওটা পরে আসছি একটু, আপাতত ইলাস্টিক স্ট্রিং ব্যাপারটা দেখো। বলেছে, হোয়েন ইলাস্টিক স্ট্রিং ইজ স্ট্রেচেস বিয়ন্ড ইটস ন্যাচারাল লেন্থ। ইলাস্টিক স্ট্রিং মানে গার্ডার ফাডার জাতীয় কিছু হবে আর কি, এগুলো ধরো একটা ন্যাচারাল লেন্থ আছে, ও এটা ন্যাচারাল লেন্থ, একটা স্ট্রিং যেগুলোকে টানা যায়, টানলে আবার ছেড়ে দিলে আবার আগের অবস্থায় চলে আসে, এই জিনিসগুলো আমরা হচ্ছে ইলাস্টিক স্ট্রিং বলি। আচ্ছা, এটার ন্যাচারাল লেন্থ কত দেওয়া আছে? ও এ ন্যাচারাল লেন্থ, ইটস টেনশন কি বলেছে, হোয়েন ইলাস্টিক স্ট্রিং ইজ স্ট্রেচেস বিয়ন্ড ইটস ন্যাচারাল লেন্থ, ইটস টেনশন ইজ প্রপোর্শনাল টু ইটস ফ্র্যাকশনাল এক্সটেনশন বাই হুকস ল। হুকস ল বলে একটা 11-12 কিছু একটা জিনিস পড়েছিলে, হুকস ল অনুযায়ী কি বলেছে, যদি ইলাস্টিক স্ট্রিং এর ন্যাচারাল লেন্থ ও এ হয়, এখন এটাকে আমি বি পর্যন্ত টানলাম, তাহলে বিতে টানার জন্য একটা এক্সটেনশন তৈরি হবে, যত বেশি টানবে তত টানটা বেশি ক্রিয়েট হয় তো, হ্যাঁ কি না? তো সেই যে টান যেটা, সেই টান যেটা সেটা ভ্যারি করবে, টি ভ্যারিজ এক্স বাই কত এল, যেখানে ও এ, এই ও এ ইকুয়াল টু এ, এটা ন্যাচারাল লেন্থ, আর এ বি এটা এক্স, এটা হচ্ছে টানা হয়েছে, স্ট্রিংটা ছিল ওয়ে, তাকে বি পর্যন্ত টেনেছো, যেখানে এ বি ইকুয়াল টু এক্স, তাহলে আর ওয়ে লেন্থ যদি এল হয় তাহলে টেনশনটা ক্রিয়েট হবে, টান কতটা টান, বা এখানে ফোর্স আকারে ট্রিট করি আমরা, এই টানটা কতটা সেটা হচ্ছে ভ্যারি করবে টি ভ্যারিজেস এক্স বাই এল, এটা হচ্ছে হুকস ল অনুযায়ী। তো এটাকে ইকুয়াল করতে গেলে একটা ল্যামডা আনা হয়, এটাকে ওই কি যেন বলতাম, বাংলাতে বলতাম, ইংরেজিতে বলা হয় হচ্ছে মডিউলাস অফ ইলাস্টিসিটি, বাংলাতে স্থিতিস্থাপক গুণাঙ্ক, না কি বলতাম, হ্যাঁ এটাকে ল্যামডাটাকে বলা হয়, ল্যামডা ইজ কল্ড মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা হচ্ছে হুকস ল অনুযায়ী এইটুকু লেখা হয়। কি শিখলাম, স্ট্রিং এর লেন্থ অরিজিনাল লেন্থ ওয়ে, তাকে বি পর্যন্ত টেনেছি, মানে এ বি ইকুয়াল টু এক্স, এইটুকু টেনেছি, টানলে যে টেনশন ক্রিয়েট হবে স্ট্রিং এর মধ্যে সেইটা ভ্যারি করবে এক্স বাই এল, এক্সটা হচ্ছে যতটা টেনেছো, এলটা হচ্ছে ন্যাচারাল লেন্থ, এই ভ্যারিজটাকে ইকুয়াল করতে গেলে একটা ল্যামটা আনতে হয়, সেটাকে বলছি মডুলাস অফ ইলাস্টিসিটি। এবার হুকস ল অনেক কিছু জিনিস যেগুলো 11-12 শিখেছো সেসব দিকে আমার যাওয়া দরকার নেই। আচ্ছা, এরপর যেটা আছে এক্সটেনশন অফ হরাইজন্টাল ইলাস্টিক স্ট্রিং, এখন আমরা যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে ইলাস্টিক স্ট্রিং এর যে মোশন, সেই মোশনটাও নাকি একটা সিম্পল হারমোনিক মোশন অনুযায়ী চলে, ইলাস্টিক স্ট্রিং এর যে মোশন সেই মোশনটাও একটা সিম্পল হারমোনিক মোশন অনুযায়ী ক্যারি করবে। কিভাবে কি হচ্ছে দেখো, বলেছে লেট ওয়ান এন্ড অফ এন ইলাস্টিক স্ট্রিং অফ লেন্থ হোয়ার ও এ বি ফিক্সড অ্যাট ও, একটা ইলাস্টিক স্ট্রিং যেটা হচ্ছে ও আর এ, এটা ও পয়েন্টটা ফিক্সড করে দেওয়া আছে, লেট ওয়ান এন্ড অফ এন ইলাস্টিক স্ট্রিং অফ এ লেন্থ এল হোয়ার ও এ ইকুয়াল টু ন্যাচারাল লেন্থ আমরা এল ধরেছি, বি ফিক্সড অ্যাট ও, ওতে ফিক্সড করে দেওয়া আছে, দ্য স্ট্রিং লাইং অন এ হরাইজন্টাল টেবিল, এই স্ট্রিংটাকে একটা হরাইজন্টাল টেবিলের উপরে লাই করা আছে, এ পার্টিকেল অফ মাস এম অ্যাটাচড অ্যাট এ, এ পার্টিকেল অফ মাস এম অ্যাটাচ টু দা ফ্রি অ্যান্ড এ, মানে এইখানে একটা ধরো ইলাস্টিক স্ট্রিং এর মাসটাকে এখানে নেগলেক্ট করছে, একটা হালকা কিছু জিনিস, তো আমরা
মাস দেওয়া মানে কি? আমাকে এখানে মাস দেওয়া, তুমি যদি এম নাও দাও, তোমার হাত দিয়ে যেটা টানছো সেটাও মাস আকারে ট্রিট হতে পারে। তো যাই হোক, আমরা এ পয়েন্টে একটা মাস অ্যাটাচ করলাম, অফ মাস এম অ্যাটাচ টু দ্য ফ্রি অ্যান্ড এ। দ্য পার্টিকেল ইজ নাও ডিসপ্লেসড অ্যালং দ্য স্ট্রেট লাইন ও এ। আচ্ছা কি বলা আছে দেখো, যে পার্টিকেল অফ মাস এম অ্যাটাচ টু দ্য ফ্রি অ্যান্ড এ, ফার্স্ট অফ দ্য পার্টিকেল ইজ নাও ডিসপ্লেস অ্যালং দ্য স্ট্রেট লাইন ও এ টু পি সাজ দ্যাট এ পি ইকুয়াল টু এক্স। এখন এইখানে মাস এম অ্যাটাচ করে এই পার্টিকেলটাকে আমি পি তে আনলাম, তার মানে সোজা কথায় হচ্ছে ওই ইলাস্টিক স্ট্রিং এর একটা মানে তোমার হচ্ছে স্ট্রেচ করা হচ্ছে, টানা হচ্ছে, কতদূর টানলাম পি পর্যন্ত আনলাম, যাতে করে এ পি ইকুয়াল টু এক্স, এটুকু আনলাম। আবার বলি, অরিজিনাল লেন্থ ছিল ও এ, এতে মাস অ্যাড করা হয়েছে, দিয়ে ওই স্ট্রিংটাকে আমি পি পর্যন্ত টেনেছি, যাতে করে এপি ইকুয়াল টু কত এক্স। তাহলে টেনশন অফ দ্য স্ট্রিং, টেনশনটা কত হবে ফর্মুলা অনুযায়ী শুভদীপ, টেনশনটা কত হবে? টি ইকুয়াল টু কত? ল্যামডা ইন্টু কত থাকবে বলো? এক্স বাই এল। আচ্ছা এবার বলো, এই যে টান, যেটা এই টানের টেনশনের ডিরেকশনটা কোন দিকে থাকে, ও পির দিকে না পি ওর দিকে? টানটা কোন দিকে কাজ করে? তুমি যতই টানো এর টেন্ডেন্সি কার দিকে ফেরার? ওর দিকে থাকবে, কিন্তু যতই তুমি এদিকে টানো না কেন, টান কিন্তু এদিকে আছে, তার জন্যই তো এদিকে চলে আসবে ছিটকে। তো এই জন্য বলা হয়েছে টি ইকুয়াল টু ল্যামডা অফ এক্স বাই এল হুইচ অ্যাক্ট ইন দ্য ডিরেকশন টুয়ার্ডস ও, টুয়ার্ডস ও, এটুকু বলা হয়েছে। নাও দ্য টেনশন টি বি দ্য অনলি ফোর্স, নাও দ্য টেনশন টি ইজ দ্য অনলি ফোর্স অ্যাক্ট অন দ্য পার্টিকেল। এখন এইটার উপরে, এই পার্টিকেলের উপরে একটাই ফোর্স অ্যাক্ট হচ্ছে, সেটা কোনটা? ওই ওই সময় যে টেনশন ক্রিয়েট করা হয়েছে, আর কোনো কিন্তু এক্সট্রা ফোর্স তুমি কিচ্ছু দিচ্ছ না, টানছো, টানার জন্য একটা টেনশন তৈরি হয়েছে, টেনশনটা আমরা হচ্ছে এক্সটার্নাল ফোর্স বলি। দেখো ইন্টারনাল, এক্সটার্নাল নয়, ইন্টারনাল স্ট্রোক, ইন্টারনাল ফোর্স, এক্সটার্নাল মানে বাইরে থেকে যে ফোর্স দেওয়া হয়, আর ইন্টারনাল ফোর্স মানে হচ্ছে যে ফোর্সটা তৈরি হয় নিজে থেকেই। তো তুমি যত বেশি টানবে তত কিন্তু ফোর্স বেশি তৈরি হবে। যাই হোক, সো দ্য ইকুয়েশন অফ মোশন ইজ, এখন আমি এই পি পয়েন্টে ইকুয়েশন অফ মোশন বের করতে চাইছি পার্টিকেলটা, নিশ্চয়ই সেটা এম ডি টু এক্স বাই ডি টি টু। বলো এইটা হচ্ছে এম এফ, আর টেনশনটাকে আমরা ফোর্সের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে এখানে একটা টি আসবে। এখন প্রশ্ন হচ্ছে এর আগে মাইনাস সাইন নেব না প্লাস সাইন নেব, কে বলবে? মাইনাস নেব। কেন মাইনাস নেব? এম এম এফ, পি ইকুয়াল টু আমরা ফর্মুলা জানি এম এফ, তো এই এম এফ এখানে এম এফ করলাম, পি হচ্ছে ফোর্স, ফোর্সটাকে আমরা টেনশনের সঙ্গে কম্পেয়ার করছি, তাহলে এখানে টি লিখবো। বাট এর আগে একটা মাইনাস সাইন কেন দেব সৃজা, মাইনাস সাইন কেন দেব বলো বলো বলো, মাইনাস সাইন কেন দেব? সেন্টারের দিকে, টুয়ার্ডস টু বলেই দেওয়া আছে, পার্টিকেলের মোশন অলওয়েজ ওর দিকে কিন্তু টেন্ডেন্সি, তার জন্য হচ্ছে এইটা বললাম। এখন দেখো এটা থেকে পেয়ে যাবে তাহলে ডি টু এক্স বাই ডি টি টু ইকুয়াল টু মাইনাস, টির ভ্যালু কত ছিল? ল্যামডা এক্স বাই এল, এখানে একটা এ মানলাম, তার মানে এই জিনিসটা পাচ্ছি ডি টু এক্স বাই ডি টি টু ইকুয়াল টু মাইনাস ল্যামডা বাই এম এল ইন্টু কত এক্স, এটুকু পেলাম। আচ্ছা এই ইকুয়েশনটা কি সিম্পল হারমোনিক মোশনের মতো ইকুয়েশন? হ্যাঁ কি না? সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনটা কি ছিল? ডি টু এক্স বাই ডি টি টু ইকুয়াল টু মাইনাস মিউ এক্স ছিল, হ্যাঁ কি না বলো? মাইনাস মিউ এক্স ছিল, হ্যাঁ কি না, যেখানে মিউ গ্রেটার দেন ছিল। তাহলে এটাও একটা ইকুয়েশনটা দেখেই বোঝা যাচ্ছে যে এই যে ইলাস্টিক স্ট্রিং এর যে মোশন, সেও একটা সিম্পল হারমোনিক মোশনে কিন্তু কন্টিনিউ করবে, ওইটুকুই বলবো আমি। এখন দিস ইকুয়েশন রিপ্রেজেন্ট এ সিম্পল হারমোনিক মোশন, কারণ এটা সিম্পল হারমোনিক মোশনের পার্ট ছিল, যেখানে মিউ গ্রেটার দেন ছিল, মাইনাস সাইন আসতো আর ডিসপ্লেসমেন্ট ছিল, সেম রকমই এসছে। দিস ইকুয়েশন রিপ্রেজেন্ট এ সিম্পল হারমোনিক মোশন অ্যান্ড উইথ পিরিয়ড, পিরিয়ডটা কত হয়? নর্মাল আমরা যখন সিম্পল হারমোনিক মোশন পড়েছিলাম ওখানে পিরিয়ডিক টাইমটা কত ছিল বলো? ওখানে পিরিয়ডিক টাইমটা কত ছিল বলো বলো বলো? নর্মাল এই ইকুয়েশনে সিম্পল হারমোনিক মোশনে পিরিয়ডিক টাইম কত ছিল? টু পাই ইন্টু কত ছিল? খাতা দেখে বলো,
সুজন দা 2 পাই ইনটু কত ছিল বলো? 2 পাই বাই রুট মিউ, না রুট মিউ, এটা হচ্ছে এই ইকুয়েশন। তাহলে থাকলে এখন আমাদের মিউর কাজ কত করছে? ল্যামডা বাই এম এল কাজ করছে। তাহলে সেই মত অনুযায়ী কত দেবে? তাহলে এটা দেবে থাকবে 2 পাই বাই নিশ্চয়ই এম এল বাই কত? ল্যামডা, এটুকু পেয়ে যাবে। এই জন্য লিখেছে দা ইকুয়েশন, দিস ইকুয়েশন রিপ্রেজেন্ট এ সিম্পল হারমোনিক মোশন অ্যান্ড উইথ পিরিয়ড কত? 2 পাই বাই রুট ওভার এম এল বাই ল্যামডা। এখন এইটার একটু ভেতরের দিকে আরো আমরা একটু প্রবেশ করব, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে না হচ্ছে সেগুলো একটু দেখা যাক। দেখো ছবিটা আবার আঁকবো আমি। ইফ দ্য পার্টিকেল বি পুলড আউট টু দ্য পয়েন্ট বি, আচ্ছা যেটা এখানে বলা হলো যে, আবার ছবিটা আঁকি। এ পয়েন্টে ও এ পার্টি এ ও হচ্ছে স্ট্রিংটার অরিজিনাল লেন্থ, ফার্স্ট পি পর্যন্ত টেনেছো যেখানে এপি ইকুয়াল টু এক্স। তারপর বলা হয় যে ইফ দ্য পার্টিকেল পুলড আউট টু দ্য পয়েন্ট বি, আরো একটু তোর টানলাম বি পর্যন্ত টানলাম, আচ্ছা অ্যান্ড দেন লেট গো, এরপর পার্টিকেলটাকে ছেড়ে দিলাম, অবভিয়াসলি ডিরেকশন এদিকে থাকবে। অ্যান্ড দেন লেট গো, ইট উইল মুভ থ্রু ও টু এ পয়েন্ট বি ড্যাশ, যখন তুমি এটাকে ছেড়ে দেবে। আচ্ছা আমার হচ্ছে এইটা এ ছিল, একটু ছবিটাকে একটু দেখো। ও এটা অরিজিনাল লেন্থ এ, প্রথমে পি পর্যন্ত টানা হয়েছে, তারপর আবার এক্সট্রা বি পর্যন্ত টেনেছো। আচ্ছা এই এপি লেন্থটা আমার এক্স করা ছিল, আর এইটুকু আমার মনে হয় এ না কত করা ছিল গো, এল করা ছিল, ও ইকুয়াল টু এল করা ছিল। কি বলেছি? ইট উইল মেক টু, আচ্ছা অ্যান্ড লেট গো, ইট উইল মুভ থ্রু ও টু এ পয়েন্ট বি ড্যাশ, যতটা এখানে টানবে ঠিক ততটা এদিকেও আসবে, যেহেতু সিম্পল হারমোনিক মোশনে আছে। এইখানে বি ড্যাশ দিলাম, এইখানে একটা ইয়ে দিলাম, এ ড্যাশ দিলাম, দেখো ইট উইল মুভ থ্রু ও টু এ পয়েন্ট বি ড্যাশ অন দ্য স্ট্রেট লাইন অ্যাট অ্যান ইকুয়াল ডিস্টেন্স অন দ্য আদার সাইড অ্যাট ও, ও থেকে বি যা, ও থেকে বি ড্যাশ তা, কারণ এস এইচ এম এ আছে বলে। দ্য পার্টিকেল উইল দেন গো অন মুভিং ব্যাক এগেনস্ট সো অন, এই কথাগুলো বলা আছে। শুধু পার্টিকেলটা সিম্পল হারমোনিক বা তোমার পার্টিকেল বলো বা হচ্ছে তোমার স্ট্রিং বলো, সিম্পল হারমোনিক মোশনে আছে বলে এইটুকুই বলা হচ্ছে যে বিতে আনলে বি ড্যাশে যাবে, আবার এখানে রিপিট করে আসবে। হোয়েন দ্য পার্টিকেল, এই কথাগুলোর পরের লাইনটা খুব ইম্পর্ট্যান্ট, হোয়েন দ্য পার্টিকেল মুভস ফ্রম এ টু এ ড্যাশ, যখন পার্টিকেলটা এ থেকে এ ড্যাশে আসবে, সাজ দ্যাট ও এ ইকুয়াল টু ও এ ড্যাশ ইকুয়াল টু এল করা ছিল, অলসো ফ্রম এ ড্যাশ টু এ দ্য স্ট্রিং বিকাম স্ল্যাক, এই কথাটার মানে আছে। বলা হলো যখন তুমি পার্টিকেলটাকে বিতে এনে ছেড়ে দিচ্ছ, তখন পার্টিকেলটা সিম্পল হারমোনিক মোশনের দরুন এখানে আসবে, বি ড্যাশে নিশ্চয়ই আসবে। এখন যখন পার্টিকেলটা বি থেকে ঠিক এ তে এলো, আবার এ থেকে যখন এ ড্যাশে এলো, ওই অবস্থায় বলেছে দেখো দ্য স্ট্রিং বিকাম স্ল্যাক, স্ল্যাক মানে কি? দেয়ার ইজ নো টেনশন অন দ্য স্ট্রিং, কেন এইটুকু বলো তো, বলো বলো কি বলছো বলো। হ্যাঁ গুড, এই জায়গাটুকুতে নর্মাল লেন্থ, কিন্তু যখন স্ট্রিং তার নিজের নর্মাল লেন্থে ফেলে ফিরে আসবে, তখন স্ট্রিং এর উপর কোনো স্ট্রিং কোনো হচ্ছে টেনশন কাজ করবে না। তার মানে এই এ টু এ ড্যাশ এই জায়গাতে এস এইচ এম হচ্ছে না, হবে তোমার বি টু এ আর ওদিকে এ ড্যাশ টু বি, এইটুকু জায়গাতে এস এইচ এম এর যা কনসেপ্ট সেগুলো আস্তে আস্তে ক্রিয়েট হবে, এইটুকু জায়গাতে কোনো টেনশন ক্রিয়েট হবে না। তাহলে পার্টিকেলে যাবে কি করে, সব আস্তে আস্তে বলছি। এইটুকু বললাম যে যখন পার্টিকেল বি টু এ তে আসবে, আসার পর ঠিক এ থেকে এ ড্যাশ এই পাথে পার্টিকেলের ওপরে কোনো টেনশন কাজ করবে না, এই জন্য বলেছে তার স্ট্রিং বিকাম স্ল্যাক, দেয়ার ইজ নো টেনশন, দ্যাট ইজ ব্যাকেটের মধ্যে লেখা আছে, দেয়ার ইজ নো টেনশন অন দ্য স্ট্রিং। তারপরে কি লেখা যাবে দেখো, অ্যান্ড দ্য পার্টিকেল মুভস উইথ দ্য সেম ভেলোসিটি উইথ ইটস অ্যাকওয়ার্ডস অ্যাট এ, কি বলা হলো? পার্টিকেলটাকে যখন তুমি বি থেকে টেনে ছেড়ে দিচ্ছ, কোনো সময় এ তে আসবে, এ তে যে ভেলোসিটি পাবে পার্টিকেলটা, ওই সেম ভেলোসিটি নিয়ে ও এ ড্যাশে পৌঁছবে। এ টু এ ড্যাশের মধ্যে পার্টিকেলের কোনো এক্সট্রা ভেলোসিটি বাড়বে না বা কমবে না,
কেন? তার কারণ এই জায়গাতে কোনো টেনশন নেই, কোনো ফোর্স নেই, পার্টিকেলটা ফ্রি হয়ে গেছে। গাড়ি স্টার্ট বন্ধ করে দিলে যেরকম হয়ে যায় সেরকম অবস্থা, তার স্টার্ট বন্ধ করে দিয়েছে, কোনো ফোর্স নেই অথচ গাড়ি ঘুরছে, সেরকম একটা ব্যাপার। যে এ থেকে এ ড্যাশের মধ্যে পার্টিকেলের যেহেতু কোনো ফোর্স নেই, তার জন্য এখানে ফ্রি হয়ে গেছে পার্টিকেল, তো এইখান থেকে এগোবে কি করে? যেহেতু প্রথম থেকেই বলছি বি টু এ এই জায়গাতে এসএইচএম তৈরি হবে, তাহলে এই জায়গাতে ম্যাক্সিমাম ভেলোসিটি পাবে, হ্যাঁ কি না সৌদীপ? তাই তো আগের দিন বলেছিলাম, যদি বি থেকে এ তে এসএইচএম হয়, তাহলে এতে ম্যাক্সিমাম ভেলোসিটি পাবে। ওই যে ম্যাক্সিমাম ভেলোসিটিটা যেটা পাচ্ছে, সেই ভেলোসিটির দরুন ও এ ড্যাশে পৌঁছবে, সেম ভেলোসিটি নিয়ে এ ড্যাশে পৌঁছবে। এবার এ ড্যাশ থেকে বি ড্যাশে আবার পার্টিকুলারটা ভেলোসিটি আস্তে 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 কমবে, কারণ এখান থেকে যত এদিকে যাচ্ছে, ওই যে তোমার দূরত্বটা বাড়ছে কমছে ব্যাপার যেটা শিখিয়েছিলাম, তো এদিকে ভেলোসিটি কমতে কমতে এই জায়গাতে ভেলোসিটি জিরো হবে। আবার কি, যেহেতু টার্ন আছে ওর দিকে, তার জন্য আবার পার্টিকেল এদিকে মুভ করবে। এই জিনিসটাকেই আমরা এখানে বলছি, দেখো, দা মোশন ইজ ইন এসএইচএম অনলি হোয়েন দা পার্টিকেল মুভস ফ্রম বি টু এ কমা ফ্রম এ ড্যাশ টু কত বি ড্যাশ অ্যান্ড ফ্রম এ টু বি। ওই এটা একই জিনিস, বি টু এ এইটুকু স্ল্যাব, এইটুকু স্ল্যাব, এইটুকু স্ল্যাবের মধ্যে এস এইচ এম টা ক্রিয়েট হচ্ছে, বাকি এইটুকু পথে কোনো এস এইচ এম ইকুয়েশন ও মোশন গুলো স্যাটিসফাই করবে না। এই প্রসঙ্গে সব থেকে বলে রাখা ভালো, এখানে যা কিছু ট্রিট করবে, মানে লেন্থ বলো বা ইকুয়েশন অফ মোশনের ডিস্টেন্স বলো, যা কিছু ক্রিয়েট করবে, সেটা কোন পয়েন্ট থেকে কাউন্ট করবে বলো তো? এ না ও থেকে। আমরা যে ডিস্টেন্স গুলো কাউন্ট করতাম সেগুলো আগে হলে এস এইচ এম এর ক্ষেত্রে হলে কোথা থেকে কাউন্ট করতাম? নর্মাল এস এইচ এম এর জন্য সেটা ও থেকে কাউন্ট করতাম, আর এখানে এই সব অঙ্কগুলোর ক্ষেত্রে, হ্যাঁ ও থেকে, এই সব অঙ্কগুলোর ক্ষেত্রে এ থেকে আমরা কাউন্ট করব। কেন? এ থেকে বি এইটার মধ্যে এসএইচএম ক্রিয়েট হচ্ছে, আর এতে কিন্তু ম্যাক্সিমাম ফোর্স ভেলোসিটি এতেই পাবে, ওতে কোনো নিউট্রাল থাকবে। তার জন্য যে এই বি টু এ বা বি ড্যাশ টু এ এইগুলো থেকেই ডিস্টেন্স কাউন্ট করবো। মানে ইকুয়েশন অফ মোশনে তোমাকে যদি বলি যে আফটার টি টাইম লেট দ্য পার্টিকেল রিচ অ্যাট ওয়াই, তখন এই এ থেকে ওয়াইটা কাউন্ট হবে, ও থেকে হবে না, এইটুকু মাথায় রাখবে। আচ্ছা, এইটা একটা গেল, এটা হচ্ছে তোমার স্ট্রিংটাকে হরিজন্টাল টেবিলে লাইন করা আছে। এবার দেখো আরেকটা মোশন আছে, আরেকটা মোশন আছে, এক্সটেনশন অফ এ পার্টিকেল, হ্যাঁ এক্সটেনশন হবে ভার্টিক্যাল ইলাস্টিক স্ট্রিং। এখন যে ইলাস্টিক স্ট্রিংটা লেওয়া হবে সেটা ভার্টিক্যাল, মানে এইভাবে ঝোলানো আছে, এই ক্ষেত্রে কি ব্যাপার হবে না হবে সেটুকু একটু দেখতে হবে। লেট আস কনসিডার অ্যান ইলাস্টিক স্ট্রিং অফ ন্যাচারাল লেন্থ এল, ও এ এটা ওর ন্যাচারাল লেন্থ, হুইচ ইজ ফিক্সড অ্যাট ও, স্ট্রিংটাকে ও থেকে ফিক্সড করা আছে, মানে ও থেকে ঝোলানো আছে, হ্যাভিং ভার্টিক্যালি, ভার্টিক্যালি ঝোলানো আছে। এ মাস এম বিং অ্যাটাচ অ্যাট এ, এতে একটা মাস এম অ্যাটাচ করা হয়েছে, অ্যান্ড লেট দ্য স্ট্রিং বিকামস, অ্যান্ড লেট দ্য স্ট্রিং বিকামস এ বি, দ্যাট ইজ এক্সটেনশন, কি বলা হলো এটা? এই জিনিসটা মিন করতে চাইছে যে ল্যাঙ্গুয়েজটা তো ভুল আছে, একটু চেঞ্জ করে নেবে, স্ট্রিংটাকে বি পর্যন্ত টানা হয়েছে আর কি, অ্যান্ড লেট দ্য স্ট্রিং বিকামস এ বি, ঠিকই আছে, দ্যাট ইজ দ্য এক্সটেনশন ইজ এ বি, স্ট্রিংটা ইনিশিয়াল লেন্থ ও এ ছিল, আমি বি পর্যন্ত জাস্ট টেনেছি, সাজ দ্যাট এ বি ইকুয়াল টু ই, এই এ বি লেন্থটাকে আমি ই দিয়ে ইন্ডিকেট করছি আর ও এ লেন্থটাকে এল দিয়ে ইন্ডিকেট করছি। ইন দিস সিচুয়েশন দ্য স্ট্রিং ইজ ইন ইকুইলিব্রিয়াম, না এখানে টানই নেই, এখানে কি করা হয়েছে, এখানে ব্যাপারটা আলাদা, ওটা ফিক্সড ছিল, স্ট্রিংটার লেন্থ ছিল এ ও, এখন যদি আমি এ পয়েন্টে একটা মাস এম অ্যাটাচ করি, তাহলে ওই মাসের দরুন স্ট্রিংটা নিচের দিকে ঝুলবে কি ঝুলবে না, সেইটাই বলেছে যে এবার ঝোলার পর নিশ্চয়ই স্ট্রিংটা কোনো একটা জায়গায় ইকুইলিব্রিয়াম হয়ে যাবে, কি ঝুলতেই থাকবে না কোনো একটা সময় স্টপ হয়ে যাবে, তাহলে স্ট্রিং আছে গার্ডার, গার্ডারের মধ্যে একটা মাস ঝুলে দিয়েছে, তাহলে নিশ্চয়ই কিছু দূর পর্যন্ত যাবে, এবার খুব যদি বেশি দাও তো আলাদা ব্যাপার ছেড়ে যাবে, এবার যখন তুমি এখানে মাস ঝোলাবে তখন স্ট্রিংটার কিছুটা লেন্থ এক্সটেনশন হবে, এক্সটেনশন হয়ে যাওয়ার পর স্টপ হয়ে যাবে, মানে মাস ঝোলানোর পর ও টু বি এই জিনিসটা আসবে। এই জন্য বলেছে ইন দিস সিচুয়েশন দ্য স্ট্রিং ইজ ইন ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম মানে আর হচ্ছে নিচের দিকে নামবে না, এখানে স্টপ হয়ে যাবে। অলসো ইন দিস সিচুয়েশন দেয়ার ইজ নো এসএইচএম, কোনো এসএইচএম এই অবস্থায় হবেই না, প্রশ্নই ওঠে না, কারণ ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, কোনো এসএইচএম হবে না। অলসো ইন দিস সিচুয়েশন দেয়ার ইজ নো এসএইচএম ইজ ক্রিয়েটেড, অলসো ইন দিস সিচুয়েশন টেনশন অফ দ্য স্ট্রিং, বলো এই সময়
এই যে যখন মাস এখানে ঝোলালে পার্টিকেলটা বিতে এলো, এই জায়গায় এই সময় একটা টান তৈরি হবে, সেই টানটা কত বলতো, টেনশনটা কত হবে সুবদীপ বলো, লেন্থ কতটা বা বেড়েছে, ই পর্যন্ত বেড়েছে, আর অরিজিনাল লেন্থ ছিল এল, তাহলে ল্যামডা অফ ই বাই এল, এটুকু তোমার হচ্ছে ঠিক যখন পার্টিকেলটা বিতে এলো ইকুইলিব্রিয়াম পজিশনে যে টান, স্ট্রিং এর উপর যে টানটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে টি ইকুয়াল টু ল্যামডা ই বাই এল। আচ্ছা, সিন্স দ্য স্ট্রিং ইজ ইন ইকুইলিব্রিয়াম, সিন্স দ্য স্ট্রিং ইজ ইন ইকুইলিব্রিয়াম, সো ফোর্স, ফোর্স অলওয়েজ আমি যদি টেনশনটার সঙ্গে ফোর্স আমরা কম্পেয়ার করি, তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনে এই এটার উপরে যে ফোর্স ক্রিয়েট হচ্ছে সেই ফোর্সটা কত, এফ সমান আমরা অলওয়েজ জানি ফোর্স মানে এমজি, এই ফোর্সটা কার সঙ্গে সমান হয়ে যাবে, নিশ্চয়ই এটার সঙ্গে সমান হয়ে যাবে, তাই তো, এখানে মাস এম আছে, তাই এই এম মাসের উপর ফোর্স কত ক্রিয়েট হচ্ছে, এম ইন্টু জি, অলওয়েজ আমরা জানি মাসের সঙ্গে ওই জি গুণ করলেই তবে এমজি পাই, তাহলে এইটা সমান ল্যামডা অফ ই বাই এল। আপাতত যা কনসেপ্ট সেটুকু হচ্ছে ফিজিক্সের কনসেপ্টই আছে। এখন আমি এসএইচএম ক্রিয়েট করাতে চাইছি, নিশ্চয়ই এসএইচএম ক্রিয়েট করাতে চাইলে তাহলে এইখানে যে মাসটুকু আছে এইটাকে ধরে টানতে হবে, হ্যাঁ কি না, যদি এসএইচএম ক্রিয়েট করাতে চাই তাহলে বি থেকে যে বিতে ঠিক একটু পুল আউট করো, দেখো, নাও ইফ দ্য পার্টিকেল বি ডিসপ্লেসড ভার্টিক্যালি টু দ্য পজিশন পি সাচ দ্যাট বি পি ইকুয়াল টু এক্স, এখন এখানে মাস যেটা ছিল তাকে আমি হালকা করে টানলাম, কতদূর টানলাম, পি পর্যন্ত টানলাম, সুজন্দা বুঝতে পারছো, সাচ দ্যাট বিপি ইকুয়াল টু কত এক্স, নাও ইফ দ্য পার্টিকেল বি ডিসপ্লেস ভার্টিক্যালি টু দ্য পজিশন পি সাচ দ্যাট বিপি ইকুয়াল টু, বিপি ইকুয়াল টু এক্স, দেন দ্য টেনশন টি ওয়ান অফ দ্য স্ট্রিং ইন দিস পজিশন, ঠিক পি পজিশনে স্ট্রিং এর উপরে যে টেনশন ক্রিয়েট হচ্ছে সেটুকু কত হবে, দেখো এই অবস্থাতে টোটাল এই ও এটা হচ্ছে টোটাল স্ট্রিং এর লেন্থ ছিল, যখন তুমি বি পয়েন্টটাকে পি পয়েন্টে আনলে তখন টোটাল বাড়ছে কতটা লেন্থ, ই প্লাস কত এক্স, হ্যাঁ কি না, বলো ই প্লাস এক্স, আচ্ছা আমরা জানি টেনশনটা অলওয়েজ, এটা টি ওয়ান দিয়ে দাও, ল্যামডা সমান তাহলে থাকবে ই প্লাস এক্স বাই অরিজিনাল লেন্থ কত ছিল এল, ওটুকুই করা হয়েছে। এবার এটাকে একটু পার্টে পার্টে ব্রেক করছি, পার্টে পার্টে ব্রেক করা মানে ল্যামডা ই বাই এল প্লাস ল্যামডা এক্স বাই কত এল, এটুকু, তাহলে ল্যামডা ই বাই এল এটার ভ্যালু আমার কত করা ছিল, এম জি বা টি করা ছিল, প্লাস ল্যামডা এক্স বাই এল, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি টি প্লাস ল্যামডা এক্স বাই এল, এই টিটা কি, এই টিটা হচ্ছে বি পয়েন্টে টেনশন, মানে পার্টিকেল যখন বিতে ছিল তখন হচ্ছে যে টেনশনটুকু ক্রিয়েট হয়েছিল সেটাই হচ্ছে টি, টি ইজ দ্য টেনশন অ্যাট বি, হিয়ার দ্য রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল অ্যাট পি ইন দ্য ডিরেকশন পি ও ইচ। আচ্ছা এখানে একটা রেজাল্টেন্ট ফোর্সেরও ব্যাপার আছে, রেজাল্টেন্ট ফোর্সের ব্যাপার মানে, আচ্ছা পি পয়েন্টে, এই পি পয়েন্টে এখন মাস এম চলে এসেছে, এই জায়গাতে ফোর্স কত ক্রিয়েট হচ্ছে, সেই একই এমজি ফোর্স ক্রিয়েট হচ্ছে, একটু ভেবে বলো আমাকে যে এইখানে যখন তুমি টানলে পার্টিকেলটা ডিরেকশন কোন দিকে থাকবে, পার্টিকেলটা কোন দিকে উঠতে চাইবে, বিটাকে পিতে এনেছো জাস্ট মুভ করে ছেড়ে দিয়েছো, তাহলে পার্টিকেলটা ওর দিকে উঠতে চাইবে, তাহলে টেনশনটা উপর দিকে উঠছে, তার মানে এই টি ওয়ানটা বেশি হবে না এমজিটা বেশি হবে, যখন ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল মানে এই এটা ইকুইলিব্রিয়াম, হ্যাঁ যখন ইকুইলিব্রিয়াম পজিশনে মানে বিতে ছিল তখন টি যা আর এম জি তা, বাট এখন ইকুইলিব্রিয়াম পজিশনে নেই, ইকুইলিব্রিয়াম পজিশনে থাকলে আর পার্টিকেলটা উপরের দিকে উঠতো না, যেহেতু পার্টিকেলটা উপরের দিকে উঠে যাচ্ছে তার মানে এখানে এম জি আর টি ওয়ান দুটো সমান নয়, কোনটা বেশি হবে, কোনটা বেশি হবে, নিশ্চয়ই টানটা উপরের দিকে আছে বলে তার জন্য পার্টিকেলটা উপরের দিকে উঠতে চাইবে, সুজনদা তাই তো, হ্যাঁ কিনা বলো, তাহলে যে রেজাল্টেন্ট ফোর্স সেটা পাবে টি, ফিজিক্স তো পড়েছো, রেজাল্টেন্ট ফোর্স পাবে টি ওয়ান মাইনাস কত এমজি, তাই করা আছে, দেখো রেজাল্টেন্ট মাইনাস এমজি। আচ্ছা এই রেজাল্টেন্ট ফোর্স এর ডিরেকশন কি কোন দিকে থাকবে, আপওয়ার্ড ডিরেকশন, মানে পি ওর দিকে কিন্তু রেজাল্টেন্ট ফোর্স এর ডিরেকশন থাকবে, এখন আমরা ইকুয়েশন ফোর্স এর ইকুয়েশন ফোর্স বানাচ্ছি, দেখো নাও তো ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল এট পি, এখন পি পজিশনে ইকুয়েশন অফ মোশনটা কি থাকবে, তাহলে পি পজিশনে ইকুয়েশন অফ মোশন থাকবে, দেখো এম
d2x by d of t2 equal to force t1 minus mg. बार एर आगे एक टा की साइन लगा बो आमी माइनस क्या नो माइनस कारण पार्टिकल के डायरेक्शन ओ दिखे आज ये बुझे फैले चो आर किच्छु नहीं ये बार एकांत थे कि होच्छे m d2x by dt2 equal to ওই মাম t1 ফিওনে ভ্যালু ভ্যালু গুলো বসিয়ে t1 এর ভ্যালু একটা কত ছিল মনে হয় t1 এর ভ্যালু কত ছিল গো এই তো মাইনাস t1 এর ভ্যালু ছিল mg প্লাস ল্যামডা x বাই l মাইনাস mg তার মানে এটুকু পেয়ে যাচ্ছ তাহলে d2x by d22 equal to minus lambda x by ml দেখো এটাও একটা কি ইকুয়েশন শো করছে এটা ইকুয়েশন কি শো করছে shm শো করছে এখানে কিন্তু b থেকে কাউন্ট করা হবে দূরত্বগুলো দা পার্টিকেল এক্সিকিউটেড অ্যাজ shm উইথ দা পজিশন অফ ইকুইলিব্রিয়াম b অ্যাজ দা সেন্টার অফ অসিলেশন এটাকে কিন্তু সেন্টার অফ অসিলেশন ধরবো কারণ এই পজিশনে ইকুইলিব্রিয়াম ছিল কিন্তু এইখানে ফোর্সটুকু ম্যাক্সিমাম হবে যাই হোক এই হচ্ছে দুটো কন্ডিশন বললাম একটা ইলাস্টিক স্ট্রিং কে যদি হরাইজন্টালি রাখো আর যদি ভার্টিক্যালি রাখো তাহলে এসএইচএম ক্রিয়েট হবে সেইগুলো এই ইকুয়েশন থেকে বোঝা গেল এইটুকুই দুটো আমার বলার ছিল আচ্ছা অঙ্ক কি কোন অঙ্কটা টুকেছো বলো প্রথম অঙ্কটা টুকতে পেরেছো তারপরে তারপরেটা কি টোকা হয়েছে এই যে 2 পাই প্লাস মানে 16টাও টুকেছো আর 10টা টুকেছো তাই তো ব্যাস ঠিক আছে এই দুটো বোঝাই তারপরেরটা নয় হাতে ধরে 20টা করিয়ে দেব প্রথম অঙ্কটা আমার মনে হয় বোঝানোর কিছু নেই নিজেই বুঝতে পারবে প্রথম অঙ্ক কোনটা ছিল বলো তো ওই ইফ ইফ এ বি দা অ্যামপ্লিটিউড এন্ড টি বি দা পিরিয়ড অফ এ পার্টিকেল এটা না দেখো সামনে সপ্তাহ থেকে ওই লজিকের ক্লাসটা দেব দেখো কি বলেছে বলেছে ইফ স্মল এ বি দা অ্যামপ্লিটিউড এন্ড টি বি দা ক্যাপিটাল টি বি দা পিরিয়ড অফ এ পার্টিকেল এক্সিকিউটিভ এসএইচএম কোন একটা পার্টিকেল এসএইচএম এ আছে এসএইচএম এ থাকলে ওর হচ্ছে এটাকে অ্যামপ্লিটিউড আর টিটাকে পিরিয়ড আমরা বলি আচ্ছা হ্যাঁ আপে পার্টিকেল এক্সিস্ট ইন এ স্ট্রেট লাইন Then show that the time taken by the particle to travel a distance x আচ্ছা আরবিটারি x দূরত্ব যেতে কত সময় লাগবে এইটুকু বের করতে বলেছে so that the time taken by the particle to travel a distance x from the center of force is t by 2 pi sin inverse x by a and the velocity in the position inch এত এটা 2014 তে এসেছিল কিছুই নয় আরবিটারি দূরত্ব একটা x সেটুকু যেতে কত সময় লাগছে আর যে তোমার ভেলোসিটিটা ওই পজিশনে কত সেটুকু বের করতে বলেছে ও হয়ে গেছে অঙ্ক দেখো ও লাইনটা হচ্ছে 101 লিখেছি কি বলেছি লেট x ও x ড্যাশ বি দা স্ট্রেট লাইন লেট দা পার্টিকেল স্টার্টস ফ্রম a লেট দা পার্টিকেল স্টার্টস ফ্রম a হোয়ার ও এ ইকুয়াল টু ফায়ার ও ইকুয়াল টু এ বলে দেওয়া আছে লেট অ্যাট যেহেতু অ্যামপ্লিচিউড বলে দেওয়া ছিল এ লেট অ্যাট এনি টাইম টি দ্য পার্টিকেল রিচ অ্যাট পি কোন একটা সময় পার্টিকেলটা পি তে এসেছে সাজ দ্যাট ও পি ইকুয়াল টু এক্স এই ক্ষেত্রে ও থেকে কাউন্ট হবে কিন্তু কিন্তু ইলাস্টিক স্ট্রিং এর ক্ষেত্রে ও থেকে কাউন্ট হবে না সাজ দ্যাট ও পি ইকুয়াল টু কত এক্স আগেও শিখেছি এটা আমরা দেন দ্য মোশন সিন্স দ্য মোশন ইজ ইন এসএইচএম এসএইচএম দ্য ইকুয়েশন অফ মোশন ক্যান বি রিটেন অ্যাজ এটুকু আমরা শিখেই ফেলেছি ইকুয়েশন এম টা ছেটে বলছি d2x বাই dt2 ইকুয়াল টু মাইনাস মিউ এক্স এটুকু আমরা জানি আচ্ছা এখান থেকে d2x বাই dt2 ইকুয়াল টু কত ওটাই আচ্ছা মাল্টিপ্লাইং বোথ সাইড বাই 2dx বাই dt এটাকে 2dx বাই dt দিয়ে গুণ করলে আগের দিন ক্যালকুলেশন দেখিয়ে দিয়েছি আর দেখাচ্ছি না যদি এটাকে 2dx বাই dt দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এই রকম একটা ব্যাপার আসবে এরকম একটা ব্যাপার আসবে আগের দিন করে দিয়েছি ক্যালকুলেশনটুকু dx বাই dt এর হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস মনে হয় x স্কয়ার মিউ প্লাস k এরকম একটা ভুল আছে
মাল্টিপ্লাইং 2dx বাই dt, কি ভুল আছে বলো? dx বাই dt হোল স্কয়ার হবে ওটা। এটা এই সেকেন্ড লাইনটা ভুল আছে, একটু চেঞ্জ করে নেবে। ওই ডি ডিএক্স বাই ডি টু হোল স্কোয়ার হবে, ডি টু এক্স বাই ডি টু হোল স্কোয়ার না। পরের লাইনে তো আবার ঠিক করেছে দেখছি। আচ্ছা যাই হোক, এটা করলে ডিএক্স বাই ডি হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার মিউ প্লাস কে। এবার বলো এই পজিশনে ইনিশিয়ালি ইনিশিয়ালি অ্যাট এ, অ্যাট এ তে এক্স কত? এ ভেলোসিটি জিরো, ডিএক্স বাই ডি টি ইকুয়াল টু জিরো। এইগুলো বসালে কে এর ভ্যালু কত পাবে? কে ইকুয়াল টু পেয়ে যাবে এ স্কোয়ার মিউ, কে ইকুয়াল টু এ স্কোয়ার মিউ। দেন ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার ইকুয়াল টু পেয়ে যাবে মাইনাস মিউ এক্স স্কোয়ার প্লাস মিউ এ স্কোয়ার, এটুকু পাবে। আচ্ছা সেই একই এগুলো তো শিখেছো আগে, ডিএক্স বাই ডিটি এখান থেকে প্লাস মাইনাস পেয়ে যাবে, রুট মিউ একটা কমন আসবে, রুট অফ হার অফ এ স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার, এটুকু পাবে। আচ্ছা এবার বলো এখানে প্লাস নেব না মাইনাস নেব? বলো কোশ্চেনটা একটু ভালো করে পড়ো তো, প্লাস কেন নেওয়া হয়েছে প্রশ্ন ওটাই। দেখো কোশ্চেনটা আবার একটু পড়ছি, ইভে পার্টি কে পি এর দিকে যাচ্ছে তাই কি বলেছে? ইফ 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 এ বি দা অ্যাম্পলিচিউড এন্ড টি বি দা পিরিয়ডিক টাইম অফ এ পার্টিকেল ইন এ স্ট্রেট লাইন, দেন সো দ্যাট দা টাইম টেকেন বাই দা পার্টিকেল টু ট্রাভেল এ ডিস্টেন্স এক্স। আচ্ছা এ ডিস্টেন্স এক্স ফ্রম দা সেন্টার অফ ফোর্স, ও থেকে পির দিকে ওরা মশান চাইছে না? দেখো বলেছে দা টাইম টেকেন বাই দা পার্টিকেল টু ট্রাভেল এ ডিস্টেন্স এক্স ফ্রম সেন্টার অফ ফোর্স, ও থেকে এইখানে আসতে, ও থেকে এটা, তাই কি আমি ল্যাঙ্গুয়েজে লিখেছি? লেট এনি লেট দ্য পার্টিকেল স্টার্টস ফ্রম এ হোয়ার ও ইকুয়াল টু ইট অ্যাট এনি টাইম টি দ্য পার্টিকেল রিচ অ্যাট এ, এই যে রিচ অ্যাট পি এইটা এ থেকে নয়, এই রিচ অ্যাট পি ফ্রম কোথা থেকে বলতো? এখানে ইনক্লুড করে দেওয়া ভালো, লেট অ্যাট এনি টাইম টি দ্য পার্টিকেল রিচ অ্যাট পি ফ্রম কোথা থেকে? ও থেকে, ওইটা একটু মেনশন করে দাও ফ্রম ও। আচ্ছা এরপর যা আছে তাই, এই জন্য ওরা লিখেছে সিন্স দ্য পার্টিকেল রিচ ফ্রম ও টু পি ড্যাশ। আচ্ছা আচ্ছা ঠিকই আছে, মানে আমরা এই জায়গাটুকুতে নিয়ে নিয়েছিলাম ও টু পি ড্যাশ, মানে এদিকে গেলেও সেক্ষেত্রে কিন্তু ভ্যালোসিটিটা পজিটিভ হয়ে যায়, ছেড়ে দাও ঠিকই আছে। যে ভাবো না পার্টিকেলটা হচ্ছে এইখানে এসছে, আসার পর আবার এখানে এসছে, এখান থেকে এখানে গেছে, এইটুকু মিন করো। আর যদি না সেটা ভাববে ভাবো, তাহলে ভাবো পার্টিকেলটা এ থেকে ওতে এলো, ঠিক ও থেকে পি ড্যাশে এলো, ওই ও পি ড্যাশটাকে এক্স বলেছি আমরা। বইয়ের সঙ্গে খাতার সঙ্গে যদি নোট মেলাতে চাও তাহলে এটুই লিখবে সিন্স দ্য পার্টিকেল রিচ ফ্রম ও টু পি করে দাও, পি ড্যাশ করার দরকার নেই, সাজ দ্যাট ও পি ইকুয়াল টু এক্স করে দাও, এটা গড়বড় করেছে। যেখানে নোটে লেখা আছে না সিন্স দ্য পার্টিকেল রিচ ফ্রম ও টু পি করে দাও সাজ দ্যাট ও পি ইকুয়াল টু এক্স, কারণ আগে তো আমার ও পি ইকুয়াল টু এক্স বলা ছিল, আবার ও পি ড্যাশ ইকুয়াল টু এক্স বললেও বলতে পারো, কারণ এদিকে যতটা যায় এদিকেও তো ততটা যায়, হ্যাঁ কি না? অতএব ঠিকই আছে, তার জন্য ভেলোসিটিটা আমরা পজিটিভ নিয়েছি। দেখো সেটা বুঝতে পারলে কি কথা বললাম, যেহেতু পার্টিকেলটা ও থেকে পির দিকে ওরা মুভ করাতে বলছে, যে এ থেকে পি এইটুকু এই এই দিকে ডিরেকশনে নয়, বলেছে ও থেকে পির দিকে গিয়ে যাচ্ছে, তার জন্যই আমরা ডিএক্স বাই ডিটির ভ্যালুটা হচ্ছে পজিটিভ ভ্যালু নিচ্ছি। আচ্ছা এখান থেকে দেখো তাহলে ইন্ডিকেটিং ফিন্ডিকেটিং করা হয়েছে, ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা থাকবে রুট মিউ অফ ডিটি। এবার এটাকে ইন্ডিকেটিং করলে সাইন ইনভার্স আসে, তার মানে সাইন ইনভার্স এক্স বাই এ ইকুয়াল টু রুট মিউ টি প্লাস কত সি, এটুকু লিখেছে। আচ্ছা হোয়েন এক্স ইকুয়াল টু জিরো, এই জায়গাতে এক্স কত? আমার পুরো জিনিসটা কিন্তু এখান থেকে ক্যালকুলেট করছি, মাথায় রাখবে ও টু পি দিকে এইখান থেকে ক্যালকুলেট করছি, তার মানে এইখানে টি ইকুয়াল টু জিরো আমাকে ধরতে হবে, ফট করে এখানে টি ইকুয়াল টু জিরো ধরে ফেলো না, যেহেতু ওরা দূরত্বটা চাইছে ফ্রম ও টু পি, দূরত্ব যেতে যদি মানে ও টি সময় ও থেকে পি তে এসছে,
যেখানে ওপি ইকুয়াল টু এক্স, তার জন্য আমার টাইম ক্যালকুলেট হবে কোথা থেকে? টাইম ক্যালকুলেট হবে কোথা থেকে শুভদীপ? টাইম ক্যালকুলেট হবে ও থেকে না এ থেকে বলো? ও থেকে। এই জন্যই বলেছে হোয়েন এক্স ইকুয়াল টু জিরো, টি ইকুয়াল টু কত? জিরো। তাহলে সি ইকুয়াল টু, এখান থেকে সি ইকুয়াল টু তুমি জিরো পেয়ে যাবে। তো যদি সি ইকুয়াল টু জিরো বসিয়ে দাও তাহলে এটা পেয়ে যাবে সাইন ইনভার্স অফ, সাইন ইনভার্স অফ এক্স বাই এ ইকুয়াল টু রুট মিউ টি। ব্যাস এখান থেকে টি ভ্যালু ক্যালকুলেট করে ফেলো, টি ইকুয়াল টু ওয়ান বাই রুট মিউ সাইন ইনভার্স অফ এক্স বাই এ। এটুকুকে ক্যালকুলেট করতে বলেছিল প্রথম, টি ইকুয়াল টু ওয়ান বাই, আচ্ছা ঠিক আছে, পিরিয়ডিক টাইম জানতে চেয়েছিল। পিরিয়ডিক টাইম জানতে চাওয়া মানে টোটাল টাইমটা কি বলছি দেখো, দিস ইজ দ্য টাইম টু রিচ ফ্রম ও টু পি, ও টু পি ড্যাশ দিয়ে করেছি, তুমি পি বলতে পারো। দিস ইজ দ্য টাইম টু রিচ ফ্রম ও টু পি সিন্স দ্য পার্টিকেল ইজ ইন এসএইচএম, সো দ্য টোটাল পিরিয়ড টি, টোটাল পিরিয়ড টি কত হয়ে যায়? ফর্মুলা কি শিখেছিলে বলো? টোটাল পিরিয়ডের টাইমটা ফর্মুলা কত শিখেছিলে? টু পাই বাই কত? এখান থেকে, আচ্ছা এখান থেকে তাহলে রুট মিউ পেয়ে যাবে টু পাই বাই কত? টি। এই ভ্যালুটা মনে হয় বসাতে বলেছে, এইখানে বসিয়ে দাও তো টি, সোজা কথা মিউটাকে এলিমিনেট করার জন্য এইটুকু। তাহলে টি সমান এই মিউর ভ্যালু, রুট মিউর ভ্যালু এখানে বসিয়ে দিলে এটুকু পেয়ে যাবে টি বাই কত? টু পাই সাইন ইনভার্স এক্স বাই এ। এই বোঝা গেল? সিজা বুঝতে পারলে কি করলাম? এই রুট মিউটাকে তাড়ানোর জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই নিয়েছি। এরপরে বলেছি যে ভেলোসিটিটা, মানে ওই পি পয়েন্টে যে ভেলোসিটি পাবে সেই ভেলোসিটি, তো ভেলোসিটি ইকুয়েশন তো আমার করাই ছিল, ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু, দেখো তো কোথাও একটা এইটুকু কি করা আছে, রুট মিউ অফ কত করা আছে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করাই আছে। আচ্ছা মিউর ভ্যালু এখনই কত পেলে, রুট মিউর ভ্যালু কত পেলে? টু পাই বাই টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই তো ভেলোসিটি আমার করাই ছিল পি পয়েন্টে ভেলোসিটি, রুট মিউ এ রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট মিউর ভ্যালু যেহেতু টু পাই বাই টি ছিল সেটুকু বসিয়ে দিয়েছি। ধরো একটু, এক মিনিট ধরো। আচ্ছা আর একটা অঙ্ক টুকেছো বলছো, সেইটুকু বুঝিয়ে দিয়ে পরে অঙ্কটা হাতে ধরে করাবো। দেখো বলেছে ওয়ান এন্ড অফ ইলাস্টিক স্ট্রিং হুজ মডিউলাস অফ ইলাস্টিসিটি ইজ ল্যামডা,
and whose unstretchable length is a is fixed to a point on a smooth horizontal table. একটা স্মল হরাইজন্টাল টেবিলে স্মুথ হরাইজন্টাল টেবিল মানে ফিক্সন থাকবে না, স্মুথ হরাইজন্টাল টেবিলে একটা হচ্ছে ইলাস্টিক স্ট্রিং এর একটা প্রান্তকে ফিক্সড করে দেওয়া আছে। বলেছে ওই ইলাস্টিক স্ট্রিং এর ন্যাচারাল লেন্থ এ, আর ওর মডুলাস অফ ইলাস্টিসিটি বলেছে ল্যামডা, এইটুকু বলে দিয়েছে প্রথম। এন্ড দ্য আদার এন্ড ইজ টাইড টু এ পার্টিকেল অফ মাস এন, আর অপর প্রান্তে একটা মাস এম মাসে কোনো পার্টিকেলকে টাইপ বেঁধে দেওয়া হয়েছে, হুইচ ইজ লাইং অন দ্য টেবিল। দ্য পার্টিকেল ইজ পুল্ড মানে টানা হলো টু এ ডিস্টেন্স হোয়ার দ্য এক্সটেনশন অফ দ্য স্ট্রিং ইজ বি, পার্টিকেলটাকে এক্সট্রা দূরত্ব বি পর্যন্ত টানা হয়েছে। অ্যান্ড দেন লেট গো, তারপর পার্টি ছেড়ে দেওয়া হয়েছে, টেনে ছেড়ে দিয়েছি। সো দ্যাট দ্য টাইম অফ কমপ্লিট অসিলারেশন ইজ এত, পুরো কমপ্লিট অসিলারেশন মানে একবার যাবে তারপর আবার ওই পজিশনে আসবে, এইটা আসতে নাকি এইটুকু সময় লাগবে। সেজা কোশ্চেনটা বুঝতে পারলে কি বলতে চাইলাম, যে পার্টিকেলটার হচ্ছে ইনিশিয়াল লেন্থ ছিল, পার্টিকেলটার ইনিশিয়াল লেন্থ ছিল তোমার হচ্ছে এ, যার মডুলাস অফ ইলাস্টিসিটি ল্যামডা, কোন একটা পার্টিকেল তোমার পার্টিকেল পার্টিকেল নয় তোমার স্ট্রিং এর ইনিশিয়াল লেন্থ ছিল এ, আর হচ্ছে মডুলাস ইলাস্টিসিটি দিয়েছে ল্যামডা, স্ট্রিং এর একটা প্রান্ত কোন একটা জায়গায় ফিক্সড করে বেঁধে দিয়েছি, অপর প্রান্তে মাস এম দিয়েছি, দেওয়ার পর ওই মাস এম এমটাকে একটু টেনে ধরলাম, কতদূর টানলাম বি পর্যন্ত টানলাম, এক্সট্রা লেন্থ বি পর্যন্ত টানা হয়েছে, তার জন্য যে এসএইচএম তৈরি হবে ওই এসএইচএম তৈরির জন্য যে কমপ্লিট অসিলারেশন মানে যেখান থেকে ছেড়েছ আবার ওই জায়গাতে আসতে তার টোটাল সময় লাগবে ওই টু অফ পাই প্লাস টু এ বাই বি, যেটা প্রুফ করতে দেওয়া আছে। ছবিটা আঁকছি একটু উপরেই আর কি, যে ক্যালকুলেশন ও এ নিলাম, পি নিলাম, এখানে এ ড্যাশ নিলাম, আচ্ছা এদিকে একটু বি নিই আর এদিকে বি ড্যাশ নিই, কি বলেছি দেখো, লেট ও বি দ্য ফিক্সড পয়েন্ট ফিক্সড এন্ড, লেট ও বি দ্য ফিক্সড এন্ড অফ দ্য ইলাস্টিক স্ট্রিং হুজ মডুলাস অফ ইলাস্টিসিটি ল্যামডা। আচ্ছা দ্য অরিজিনাল লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ এ, হয় আর ও এন এ নিশ্চয়ই এ, এটুকু দেওয়া আছে। লেট অ্যাট এ এ মাস অফ এম ইজ অ্যাটাচ, এইখানে একটা এম মাস একটা অ্যাটাচ করা হয়েছে, হুইচ লাইং অন দ্য টেবিল। লেট এ বি ইকুয়াল টু বি ইটস ইনিশিয়াল এক্সটেনশন, এখন পার্টিকেলটাকে এ থেকে বি পর্যন্ত আমি টেনেছি, লেট এ বি ইজ দ্য ইনিশিয়াল এক্সটেনশন মানে পার্টিকেলটাকে এম মাস এখানে ছিল ধরে হাত দিয়ে আমি এখানে টানলাম, তার মানে এ বি ইকুয়াল টু এটুকু বি ও দেওয়া ছিল। নাও দ্য পার্টিকেল পুলড আউট অ্যাট বি, এইখানে টেনে ছেড়ে দিয়েছি, পার্টিকেলটার ডিরেকশন নিশ্চয়ই এদিকে থাকবে, এদিকে এগোতে চাইবে। আচ্ছা দেন ইট মুভস টু আর সো, তাহলে পার্টিকেলটা ওর দিকে মুভ করতে চাইবে টু আর সো। লেট অ্যাট এনি ইনস্ট্যান্টটি, যে কোনো একটা সময় মানে বি থেকে ছেড়ে দেওয়ার পর কোন একটা সময় টিতে পার্টিকেলটা কোথায় এসছে, পিতে এসছে। এবার আমাকে বলো এখানে পিতে আসার জন্য একটা দূরত্ব কাউন্ট হবে, সেই দূরত্বটা এপি ইকুয়াল টু এক্স আমি লিখবো, কখনো ও থেকে কাউন্ট করবে না, তখনই বলতে চাইছিলাম ওপি ইকুয়াল টু এক্স নেবে না। কেন ওপি ইকুয়াল টু এক্স নেবে না, কারণ এইগুলোর মধ্যে ন্যাচারাল লেন্থ আছে, আর পার্টিকেলটা সিম্পল হারমোনিক মোশন কোথা থেকে ক্রিয়েট হয়েছে বলি, কোথা থেকে ক্রিয়েট হয়েছে বলেছিলাম শুভদীপ, এ থেকে, তার জন্য এ থেকেই আমি পি দূরত্ব, এই যে এখানে পি পি একটা দূরত্ব থাকবে সেটা এ থেকে কাউন্ট করবো, ও থেকে কাউন্ট করবে না। আচ্ছা সাজ দ্যাট এপি ইকুয়াল টু এক্স, দেন দ্য ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল ইজ, এই পি পয়েন্টে একটা ইকুয়েশন অফ মোশন ক্রিয়েট হবে, সেই ইকুয়েশন অফ মোশনটা এটুকু নিশ্চয়ই থাকবে, এম এফ এম ডি টু এক্স বাই ডি টি টু কি শিখেছি, এটা সমান এটা একটু পাশেও লেখা আছে। আচ্ছা এইখানে যে টেনশন ক্রিয়েট হবে সেই টেনশনটা কত দেবে বলো, ঠিক পি পয়েন্টে যে টেনশন থাকবে এর উপরে মাস এম এর উপরে কত থাকবে বলো বলো বলো, ল্যামডা অফ কতটা, এই পি পয়েন্টের দূরত্ব কত এ থেকে কাউন্ট হবে, এক্স বাই ন্যাচারাল লেন্থ এ, প্রীতি তাই তো, হ্যাঁ কি না বলো, দেখো তাহলে টি ইকুয়াল টু ল্যামডা অফ এক্স বাই এ, এটা পি পয়েন্টে টেনশন, কিন্তু বি পয়েন্টে টেনশন কত হবে যদি দরকার থাকে
টি সমান ল্যামডা অফ বি বাই এ, এটা বি পয়েন্টে টেনশন, পি পয়েন্টে টেনশন ল্যামডা অফ এক্স বাই এ। যাই হোক, যেহেতু আমি পি পয়েন্টে ইকুয়েশনের মোশন বের করতে চাইছি, তাহলে এখানে যেটা থাকবে টেনশনের সঙ্গে সমান হয়ে যায়, সেটা থাকবে ল্যামডা অফ এক্স বাই এ। বাট এখানে একটা কি সাইন আসবে, শুনুন না, কি সাইন আসবে, মানে নেগেটিভ, কারণ সব সময় হচ্ছে এক্সের সাথে ওর দিকে কাজ করছে। তাহলে এখান থেকে দেখো, এটা সিম্পল হারমোনিক মোশনের মোশন, হুইচ ইজ এ এস এইচ এম, এটা একটা সিম্পল হারমোনিক মোশনে আছে। এবার আমাকে বলো, আমি এরকম একটা মনে হয় ফর্মুলা শিখেছিলাম যে ডি টু এক্স বাই ডি টি টু ইকুয়াল টু মাইনাস মিউ এক্স। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা যে সলিউশন ছিল এক্স ইকুয়াল টু কি ছিল বলো, কস দিয়ে এরকম একটা ছিল, এ কস রুট মিউ টি প্লাস এপসাইলন দিয়ে কোন একটা সলিউশন শিখেছিলাম। দেখো কোথাও না কোথাও আছে, দা জেনারেল সলিউশন বলে লিখেছিলাম, কত লিখেছিলাম সেটা, কত লিখেছিলাম, ওই যে কস রুট মিউ টি প্লাস এপসাইলন, এটা কিন্তু জেনারেল সলিউশন লিখেছিলাম। তো আমাদের এখানে মিউর কাজ করছে ল্যামডা বাই এম এ, তাহলে এটা জেনারেল সলিউশনটা কত হবে, এ কস মিউর কাজ করছে ল্যামডা বাই এম এ, তার মানে রুট ল্যামডা বাই এম এ টি প্লাস এপসাইলন, এটুকু কিন্তু হবে জেনারেল সলিউশন। আচ্ছা এপসাইলন, এখানে কটা আরবিটারি কনস্ট্যান্ট আছে, এপসাইলন একটা আছে, এ একটা আছে, তাহলে দুটো আরবিটারি কনস্ট্যান্টের ভ্যালু পেতে গেলে দুটো ইকুয়েশন দরকার থাকে। সেই দুটো ইকুয়েশন কি, এটাকে ডেরিভেটিভ করে দাও, এটাকে ডেরিভেটিভ যদি করো ডিএক্স বাই ডিটি পাবে মাইনাস এ রুট ল্যামডা বাই এম এ সাইন নিশ্চয়ই এটুকু পাবে, যা ডেরিভেটিভ কনসেপ্ট নেই। আচ্ছা এটাকে একটু ওয়ান দাও আর এটাকে টু দাও। এখন আমার কাজ হবে এ আর এস এর ভ্যালুটুকু বের করা। আচ্ছা আমাকে বলো এই পজিশনে ঠিক বিতে, বিতে ভেলোসিটি কত, তুমি কিন্তু ঠিক টানছো টানছো টানছো, এই জায়গাতে টেনে যখন ছেড়ে দেবে ঠিক এই জায়গাতে অ্যাট বিতে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কিন্তু জিরো, আর এক্স ইকুয়াল টু কত, এই জায়গাতে এক্স কত, বি, পুরো জিনিসটা কিন্তু আমার এখান থেকে কাউন্ট হবে। তুমি টানছো ঠিকই, বাট ছাড়ছি কোথা থেকে, বি থেকে, তার মানে ইনিশিয়াল এখানে ভেলোসিটি জিরো, ভেলোসিটি যেটা পাচ্ছে সেটা হচ্ছে টেনশনের জন্য পাচ্ছে। তো এই বি পয়েন্টে ভেলোসিটি জিরো আর এক্স ইকুয়াল টু বি, তাহলে এই ভ্যালুগুলো আর আর হচ্ছে টি ইকুয়াল টু জিরো, এইখান থেকে পুরো কাউন্ট হচ্ছে আমার, কিন্তু এই সিস্টেমটা এখান থেকে ক্রিয়েট হচ্ছে, এখান থেকে স্টার্ট হচ্ছে। তো তার জন্য এখানে টি ইকুয়াল টু জিরো ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু বি, শুভদীপ কি কথাটা বললাম, বুঝতে পারলে? আচ্ছা এবার যদি এই ভ্যালুগুলো বসাও, যদি ফার্স্ট একে বসিয়ে দাও, যদি একে বসাও একে কি পাবে, এক্স ইকুয়াল টু বি, আচ্ছা এ কস রুট ওভার ল্যামডা এম এ টি, টির ভ্যালু জিরো, কস জিরো মানে ওয়ান, দেখো তো এটা কত পাবে, তাহলে এ কস এপসাইলন পাবে না, শুধু তাই পাবে, হ্যাঁ কি না, ঠিকঠাক কি লিখলাম, হ্যাঁ তাই তো, এইটা তো জিরো হচ্ছে, জিরো প্লাস এপসাইলন, তার মানে বি ইকুয়াল টু এ কস এপসাইলন, এটাকে একটু তিন দিলাম। আচ্ছা অ্যান্ড ফ্রম টু, টু মানে এটা ছিল, টু তে বসাচ্ছি, টু তে দেখো, টু মানে এটা, টু তে ডিএক্স বাই ডিটির ভ্যালু জিরো বসা, আর টির ভ্যালু যদি জিরো বসিয়ে দাও, তাহলে দেখো তো সাইনে কি পাচ্ছ, দেখো অ্যান্ড ফ্রম টু, টু তে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু জিরো মাইনাস এ রুট ওভার ল্যামডা বাই এম এ কত দেবে, কত দেবে বলো, সাইন অফ কত, এপসাইলন, দেখো তো হ্যাঁ কি না, শুভদীপ
ডেস বাই ডিটি ইকুয়াল টু জিরো মাইনাস এ রুট ওভার ল্যামডা বাই এম, টির ভ্যালু জিরো করা ছিল, এটা জিরো, তার মানে সাইন এপসাইলন। আচ্ছা এটা নট ইকুয়াল টু জিরো ভ্যালু, তার মানে সাইন অফ এপসাইলন ইকুয়াল টু জিরো হবে, তার মানে এপসাইলন ইকুয়াল টু জিরো পেয়ে যাচ্ছ। তাহলে এপসাইলন ইকুয়াল টু জিরো পেলে বি কত পাবে? আমার বি করা ছিল, বি ইকুয়াল টু কিন্তু এ কস এপসাইলন করা ছিল, অতএব এপসাইলন ভ্যালু জিরো হলে তাহলে এ ইকুয়াল টু বি পেয়ে গেছো, ব্যাস এ ইকুয়াল টু বি পেয়ে গেছো আর এপসাইলন ভ্যালু জিরো পেয়ে গেছো। এবার তাহলে একে চলে এসো, দেখো সো ফ্রম ওয়ান, ওয়ান কিন্তু এটা করা ছিল, ওয়ান এইটা এইটুকু করা ছিল, এ কস রুট ল্যামডা বাই এম এ টি প্লাস এপসাইলন, এটা কিন্তু এ করা ছিল, এক নম্বর করা ছিল। তো এখানে বসাচ্ছি, তাহলে এক্স ইকুয়াল টু এর ভ্যালু বি পেয়েছো কস রুট ল্যামডা এম এ অফ টি, এইটা এক্স পেয়েছো। আচ্ছা এটা এক্স পদ ধরুন, এখান থেকে ডিএক্স বাই ডিটিও একটা পেয়ে যাবে, ডিএক্স বাই ডিটিতে এ আর এপসাইলনের ভ্যালু বসিয়ে দিলে যেটা আসবে ওটা ডিএক্স বাই ডিটি, সেই ডিএক্স বাই ডিটিটা আসবে মাইনাস বি অফ ল্যাম রুট ল্যামডা এম এ সাইন অফ, হিসেব মতো সাইন অফ পেয়ে যাবে রুট ল্যামডা এম এ টি, এটুকু তুমি পেয়ে যাচ্ছ কত ডিএক্স বাই ডিটি। আচ্ছা এবার বলো এই ডিএক্স বাই ডিটি এটা কোন পয়েন্টের ভেলোসিটি, কি পয়েন্টের ভেলোসিটি, এই যে এক্স ক্যালকুলেট করলে সেই এক্সটা কোনটা, জাস্ট এইটুকু দূরত্ব এপি। কি লেখা আছে দেখো, দ্য পার্টিকেল টেক্স টাইম টি ওয়ান, লেট দ্য পার্টিকেল টেক্স টাইম টি ওয়ান টু রিচ ফ্রম বি টু এ। এখন ধরে নিচ্ছি পার্টিকেলটা বি থেকে এ তে আসতে তার টি সময় লাগে, আমি এতদূর পর্যন্ত কি করলাম এইটুকু জিনিস আর এইটুকু ক্যালকুলেট করলাম, জাস্ট এই দুটো ক্যালকুলেট করলাম, এইটুকু বুঝলাম যে এক্সটা টির ফাংশন আর ডিএক্স বাই ডিটাকেও টির ফাংশন দিয়ে দিয়েছি। তো আমি এক্স চাপালে টি পেয়ে যাব, ইভেন ভেলোসিটি চাপালে টি চাপালে একটা সময় চাপালে ভেলোসিটি পাবে বা ভেলোসিটি দিলে টি পাবে, এরকম একটা ব্যাপার, মানে ভেলোসিটিটাকে টি ফাংশন আর এক্সটাকে টি ফাংশন করে রেখেছি। কি লিখলাম, লেট দ্য পার্টিকেল টেক্স টাইম টি ওয়ান টু রিচ ফ্রম বি টু এ, ধরলাম পার্টিকেলটা বি থেকে এতে আসতে টি ওয়ান সময় লাগে, দেখ দেন হোয়েন এক্স ইকুয়াল টু জিরো। আচ্ছা কোন পয়েন্টে এক্স ইকুয়াল টু জিরো বলো তো, কোন পয়েন্টে এক্স ইকুয়াল টু জিরো শুভদীপ, কোন পয়েন্টটাতে এক্স ইকুয়াল টু জিরো, এ বি বি ও কোন পয়েন্টে এক্স ইকুয়াল টু জিরো, আমি পুরো জিনিসটা কোথা থেকে কাউন্ট করছি, এ আমি তো এপি ইকুয়াল টু এক্স লিখে রেখেছিলাম, তার মানে এদিকে যত যাচ্ছে এক্স দিচ্ছি, তাহলে এই জায়গাতে কত, এখান থেকে কাউন্ট করছি, তার মানে এই জায়গাতে এ তে কত, হ্যাঁ তাহলে এ তে এক্স ইকুয়াল টু জিরো এটুকু লিখতে পারি। আচ্ছা আমি বলেছি কি, পার্টিকেলটা বি থেকে এতে আসতে তার নাকি টি ওয়ান সময় লাগেছে, তার মানে এটুকু বলতে পারি হোয়েন টি ইকুয়াল টু টি ওয়ান এক্স ইকুয়াল টু কত বলতে পারবে, এক্স ইকুয়াল টু কত, জিরো, তাহলে কারণ বি থেকে এতে আসতে টি ওয়ান সময় লেগেছে আর এই এতে এক্স কত, জিরো, তাহলে ঠিক এই জায়গাতে আমি কি বসাবো, এক্স এর ভ্যালু বসাবো, দেখো সো এই জায়গাতে এক্স ইকুয়াল টু জিরো, জিরো সমান বি কস রুট ল্যামডা বাই এম এ অফ টি ওয়ান করে দিলাম। আচ্ছা এটাকে লিখি কস অফ, আচ্ছা তার আগে এই বিটাকে তাড়াও, এটা মানে কস অফ পাই বাই টু ইকুয়াল টু কস অফ রুট ল্যামডা এম এ টি ওয়ান, এখান থেকে তাহলে এইটুকু পাবে পাই বাই টু ইকুয়াল টু রুট ওভার ল্যামডা এম এ অফ টি ওয়ান, জাস্ট বি থেকে এতে আসতে এইটুকু সময় লাগছে, তার মানে টি ওয়ান সমান পেয়ে যাচ্ছ পাই বাই টু রুট ওভার এম বাই ল্যামডা, জাস্ট বি থেকে এতে আসতে এটা। এখন আমার একটু দরকার পড়ছে এই জায়গাটিতে, এই জায়গাতে এ পয়েন্টে ভেলোসিটিটা কত সেটুকু একটু বের করে দিতে চাইছি, দেখো ভেলোসিটিটা কি দেওয়া ছিল, ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু তো পেয়ে গেছিলে মাইনাস বি রুট ওভার ল্যামডা বাই, এটা লেখো নাম দ্য ভেলোসিটি অ্যাট এ,
a তে কত ভেলোসিটি ক্রিয়েট হচ্ছে দেখি, কারণ b এর ভ্যালুটা তো ওখানে আছে। দেখো নাও দা ভেলোসিটি এট b, b পয়েন্টে ভেলোসিটি কিন্তু এইটা আমার দেওয়া ছিল, মানে আরবিটারি পয়েন্টে ভেলোসিটি, p পয়েন্টে ভেলোসিটি যেটা আরবিটারি পয়েন্ট যেটা p, এইখানে ভেলোসিটি ছিল মাইনাস b রুট ওভার ল্যামডা বাই a m সাইন অফ ল্যামডা বাই a m অফ t1। দেখো তো এইটা আরবিটারি পয়েন্টে ভেলোসিটি ছিল কিনা t দিয়ে, শুভদীপ আরবিটারি পয়েন্ট মানে p পয়েন্টে ভেলোসিটি এটা। এখন দেখো তাহলে যে ভেলোসিটিটা t এর ফাংশন চলে আসছে, এখন আমি যদি টাইম এখানে বসাই তাহলে ভেলোসিটি পাবো। এখন বলো পার্টিকেলটা b থেকে a তে আসতে কত সময় লেগেছিল, t1 সময় লেগেছিল। এখন এই t জায়গাতে যদি আমি t1 বসিয়ে দিই তাহলে যে ভেলোসিটি পাবে সেটা কোন পয়েন্টে ভেলোসিটি পাবে, কোন পয়েন্টে ভেলোসিটি পাবে, নিশ্চয়ই এই পয়েন্টে ভেলোসিটি পাবে, কারণ b থেকে a তে আসতে তোমার t1 সময় লেগেছিল। তাহলে আবার ভেলোসিটি t এর ফাংশন হয়ে বসে আছে, তাহলে t জায়গাতে t1 বসিয়ে দিলে যে ভেলোসিটি পাবে সেটা a পয়েন্টের ভেলোসিটি। এই জন্য লিখেছি দা ভেলোসিটি এট a b জাস্ট t1 করে দিয়েছি। এখন t1 এর ভ্যালুটুকু বসিয়েছি, t1 এর ভ্যালুটুকু বসানোর পরও কাটাকুটি করে আমি আর করছি না, t1 এর ভ্যালু এখানে বসালে যেটা পাবে সেটা পাবে হচ্ছে মাইনাস b রুট ওভার ল্যামডা বাই কত a m। আচ্ছা দিস ইজ দা ভেলোসিটি অফ দা পার্টিকেল, এই মাইনাস ফাইনাস দিয়েছি শুধু ডিরেকশন বোঝার জন্য, আদার কিছু কাজ নেই এর, মানে পার্টিকেলটা যে এদিকে মুভ করবে সেটা সেটুকুর জন্য। দিস ইজ দা ভেলোসিটি অফ দা পার্টিকেল এট এ টুয়ার্ডস ও, এ পয়েন্টে ভেলোসিটি বাট পার্টিকেলটা ওর দিকে মুভ করবে। হোয়েন দা পার্টিকেল জাস্ট এট এ, এবার ওই ইতিহাসগুলো বলছি, যখন পার্টিকেলটা জাস্ট এট এ তে পৌঁছবে দা স্ট্রিং জাস্ট অ্যাটেন ইটস ন্যাচারাল লেন্থ, হ্যাঁ কি না সুজন দা, যখন পার্টিকেলটা বি থেকে ঠিক এ তে এলো তখন স্ট্রিংটা তার ন্যাচারাল লেন্থ ফিরে পাবে, হ্যাঁ কি না, কারণ ন্যাচারাল লেন্থ কত করা ছিল, ও এ ন্যাচারাল লেন্থ করা ছিল, অ্যাট এন ইজ ন্যাচারাল লেন্থ অ্যান্ড দা স্ট্রিং ইজ নাও স্ল্যাক, হোয়ার দেয়ার ইজ নোট স্ল্যাক এর মানে বুঝিয়ে দিয়েছি, মানে এই পয়েন্টে আর ওই স্ট্রিং এর কোনো টেনশন নেই কারণ ওর ন্যাচারাল লেন্থ ফিরে পেয়েছে। সো ইকুয়েশন অফ মোশন ওই এম ডি টু এক্স বাই ডি টি টু ইকুয়াল টু মাইনাস ল্যামডা এক্স বাই এ ডাজ নট হোল্ড অ্যানিমোর, এইটুকু পাথের জন্য আর ওই এস এইচ এম এর যে ইকুয়েশন সেটুকু আর হোল্ড করবে না, এইটুকু বলা হলো। এবার ওই ইতিহাসগুলো একটু বলেছি, চাইলে অঙ্কের মধ্যে নাও বলতে পারো বাট তোমার বোঝার জন্য ওগুলো একটু বলা। কি বলেছি দেখো, ইনফ্যাক্ট দা পার্টিকেল মুভস লাইক অ্যাট এ ফ্রি পার্টিকেল অন এ স্মুথ টেবল উইথাউট এনি ফোর্স অ্যালং এ ও এ ড্যাশ, এইখান থেকে এটার মধ্যে কোনো এক্সট্রা ফোর্স আর পাচ্ছে না, যেটুকু পাচ্ছে যেটুকু মানে তাহলে পার্টিকেল এগোচ্ছে কি করে, এগোচ্ছে হচ্ছে এ তে ম্যাক্সিমাম ভেলোসিটি পেয়ে গেছে, ওই ভেলোসিটির দরুনই পার্টিকেলটা এদিকে আসছে, আর কোনো এক্সট্রা টেনশন টেনশন এই ফোর্সগুলো নেই। ওই যে কনস্ট্যান্ট ভেলোসিটি, যে কনস্ট্যান্ট ভেলোসিটি কোন ভেলোসিটি নিয়ে এগোবে, এই এ থেকে এ ড্যাশ এইখান এইটুকুর মধ্যে পার্টিকেলটা কোন ভেলোসিটি নিয়ে এগোবে, এই এ তে যে ভেলোসিটি পেয়েছিল, এ তে কত ভেলোসিটি পেয়েছিল, এই তো এটা ভেলোসিটি পেয়েছিল দেখো বি রুট ওভার ল্যামডা বাই এ এম, ভেলোসিটি অলওয়েজ পজিটিভ ভ্যালু, অতএব মাইনাস দিয়ে বলবে না, নিউমেরিক্যাল ভ্যালু। দেখো অ্যালং এ ও এ ড্যাশ উইথ অ্যান কনস্ট্যান্ট ভেলোসিটি বি রুট ওভার ল্যামডা বাই এ এম অ্যান্ড রিচেস অ্যাট এ ড্যাশ, কোথায় পৌঁছবে, এইখানে যে ভেলোসিটি পাবে সমান ভেলোসিটি নিয়ে, সমান ভেলোসিটি নিয়ে ঠিক এ ড্যাশে পৌঁছবে, রিচেস অ্যাট এ ড্যাশ হোয়ার ও এ ড্যাশ ইকুয়াল টু এ, এটুকু জানো। হোয়েন দ্য পার্টিকেল রিচ অ্যাট এ ড্যাশ দেন দ্য টেনশন অফ দ্য স্ট্রিং ইজ কল্ড ইন টু প্লে, যখন পার্টিকেলটা ঠিক এ ড্যাশে পৌঁছবে এই এ ড্যাশের পর থেকে আবার টেনশন ক্রিয়েট হবে, হ্যাঁ কি না শুভদীপ, কারণ এইখানে তো পার্টিকেলের ভেলোসিটি ম্যাক্সিমাম আছে, যখন এই ম্যাক্সিমাম ভেলোসিটির দরুন পার্টিকেল আবার এদিকে পৌঁছানোর চেষ্টা করবে তাহলে আবার টেনশন ক্রিয়েট হবে। এই জন্য বলছি দেখো স্ট্রিং ইজ কল্ড ইন টু প্লে, টেনশন অফ দ্য স্ট্রিং ইজ কল্ড ইন টু প্লে মানে টেনশনটা ক্রিয়েট হবে অ্যালং কোন বরাবর, এখন অ্যালং ও এ ড্যাশ বরাবর, অ্যালং টেনশন অলওয়েজ এ ড্যাশ ও, অ্যালং এ ড্যাশ ও টেনশন অলওয়েজ কিন্তু এই দিকেই থাকবে অ্যান্ড দ্য ভেলোসিটি অ্যালং এ ড্যাশ বি ড্যাশ, বাট পার্টিকেলটা ভেলোসিটি ডিরেকশন এদিকে থাকবে কারণ যাচ্ছে তো পার্টিকেলটা টার্নটা এদিকে থাকবে, ভেলোসিটি এদিকে যাবে, দা ভেলোসিটি ডিক্রিজ অ্যান্ড ফাইনালি জিরো, এটুকু জানো এদিকে যত যায় ভেলোসিটি কমতে কমতে থাকে, যাই এসএইচএম এর কনসেপ্টটা শিখেছি অ্যাট এ টাইম বি ড্যাশে ভেলোসিটিটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সো দ্যাট এ ড্যাশ বি ড্যাশ ঠিক এ ড্যাশ বি ড্যাশে আমরা কত বি, কারণ এদিকে যদি বি থাকে এদিকেও বি, এটুকু শিখেছো অ্যান্ড দেন দা মোশন ইজ রিপিটেড অ্যালং বি বি ড্যাশ বি ড্যাশ বি, ঠিক এইখানে হচ্ছে ভেলোসিটি জিরো হলো বাট যেহেতু টার্ন এদিকে আছে তার জন্য আবার পার্টিকেলটা এস এইচ এম এর দরুন বি ড্যাশ টু বি দিকে চলে আসবে, ওই ইতিহাসগুলো বলা হয়েছে আর কি। অ্যান্ড দ্য মোশন ইজ রিপিটেড অ্যালং বি ড্যাশ বি, নাও দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ফ্রম
a to a dash এখন এই জায়গা থেকে a to a dash এ যে ভেলোসিটি পাচ্ছে সেই ভেলোসিটিটা হচ্ছে এটা তো এখান থেকে আমি একটু টাইম ক্যালকুলেট করব এখানে এখানে মাইনাস আর নেওয়ার দরকার নেই কারণ জাস্ট এ তো নিউমেরিক্যাল একটা ভেলোসিটি পাচ্ছে ইট সমান ভেলোসিটি এখানে যা ভেলোসিটি এখানে তা ভেলোসিটি এখানে সব তা ভেলোসিটি তো আমরা ভেলোসিটিটাকে নিউমেরিক্যাল ভ্যালু ল্যামডা বাই এ এম অ্যাকচুয়ালি আমি এখন চাইছি এ থেকে এ ড্যাশ এ থেকে এ ড্যাশ এইটুকু আসতে কত সময় লাগে সেইটা নিশ্চয়ই এই ইকুয়েশনটা থেকে পেয়ে যাবে কেন কারণ এ থেকে এ ড্যাশের মধ্যে সব জায়গাতে ভেলোসিটি কিন্তু এইটা তো এখান থেকে আমি সুন্দরভাবে হচ্ছে টাইমটুকু ক্যালকুলেট করব মানে জাস্ট এ টু এ দেশের জন্য টাইমটুকু ক্যালকুলেট করব কি করা হয়েছে দেখো লেট দ্য পার্টিকেল আচ্ছা এখান থেকে একটু ইন্টিগ্রেটিং ফিন্টিগ্রেটিং করলে বি অফ ইন্টিগ্রেশন অফ ডিটি এটা পেয়ে যাবে এ এম বাই ল্যামডা অফ ইন্টিগ্রেশন অফ ডিএক্স জাস্ট হাজালে ফাজালে এটুকু পাবে আচ্ছা এখান থেকে একবার লিমিটগুলো বসাবো কি বলেছি দেখো লেট দ্য পার্টিকেল টেক্স টাইম টি টু টু রিচ ফ্রম এ টু ও এক একটা স্ল্যাবে ভাগ করি এ থেকে ও তে আসতে পার্টিকেলটার সাপোজ আমি টি টু সময় লেগেছি জাস্ট এ থেকে ও তে আসতে এ থেকে ও তে আসতে পার্টিকেলটা টি টু সময় লেগেছে এবার আমাকে বলো এই ও তে এক্স কত ও তে এক্স কত দেখো ও তে নয় আগে 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 এ তে দেখো এ তে এ তে এক্স জিরো কেন এ থেকে তো সবকিছু ক্যালকুলেট করি গো এটা থেকে ক্যালকুলেট করি তো এতে এতে এক্স জিরো এইখানে টি ইকুয়াল টু টি টু কি লিখেছি লেট দ্য পার্টিকেল টেক্স টাইম টি টু টু রিচ ফ্রম এ টু এ তাহলে যখন এক্স ইকুয়াল টু জিরো তখন টি ইকুয়াল টু কত টি টু আবার এই জায়গাতে এক্স কত এইটুকু লেন্থ কত করা ছিল ও এ লেন্থটা কত করা ছিল সৃজা ও এ লেন্থটা কত করা ছিল বলো এ তাহলে এই জায়গাতে এক্স ইকুয়াল টু এ আর তখন টি ইকুয়াল টু টি ইকুয়াল টু তখন কত টি টু আমার তো এটাও বলা আছে লেট দ্য পার্টিকেল টেক্স টাইম টি টু টু রিচ ফ্রম এ টু ও তার মানে এ তে এক্স জিরো কারণ এ থেকে সবকিছু কাউন্ট করা হচ্ছে ওই জায়গায় স্টপ ওয়াচ ফিক্সড মানে টি ইকুয়াল টু জিরো যখন পার্টিকেলটা এ তে এলো এক্স ইকুয়াল টু যখন এ হলো তখন টাইম কত টি ইকুয়াল টু টি টু এবার ইন্টিগ্রেশনের রেঞ্জগুলো বলো আমাকে যখন টি ইকুয়াল টু জিরো তখন এক্স ইকুয়াল টু কত নিশ্চয়ই জিরো যখন টি ইকুয়াল টু টি টু তখন এক্স ইকুয়াল টু কত এ বলো বুঝতে পারলে হ্যাঁ কিনা সৃজা আচ্ছা তাহলে এখান থেকে টি টু যে ভ্যালু পাবে ইন্টিগ্রেটিং ইন্টিগ্রেটিং করে সেগুলো আমি আর লিখছি না টি টু পেয়ে যাবে এ বাই বি অফ রুট ওভার এ এম বাই ল্যামডা এটা টি টুর ভ্যালু পেলে তার মানে টি এ থেকে ও তে আসতে এইটুকু সময় লেগেছে আচ্ছা এবার আমাকে বলো এ থেকে ও তে আসতে যা সময় লাগবে ও থেকে এ ড্যাশে যেতেও তাই সময় লাগবে হ্যাঁ কি না বা এটুকুই বলো দরকার নেই ছেড়ে দাও আলটিমেট বি টু ও তে আসতে কত সময় লাগবে আলটিমেট বি টু ও তে আসতে কত সময় লাগবে বি থেকে এ তে আসতে কত সময় লেগেছিল বি থেকে এ তে আসতে কত সময় লেগেছিল আগে দেখো কত করা ছিল করা ছিল কিছু টি ওয়ান কত করা ছিল এটা মানে বি টু ও তে টোটাল সময় লাগছে টি ওয়ান প্লাস টি টু টি ওয়ান এর ভ্যালু করা ছিল পাই বাই টু রুট ওভার এ এম বাই ল্যামডা আর টি টুরও ভ্যালু সেম ভ্যালু পেয়েছো দেখো না এ বাই বিটা মনে হয় ছিল না ওখানে এটা টি টুর ভ্যালু পেয়েছো এ বাই বি অফ কত ওই রুট ওভার এ এম বাই ল্যামডা এইটুকু পেয়েছো তার মানে বি টু ও তে আসতে এইটুকু সময় লেগেছে তাহলে এটাকে ক্যালকুলেট করলে এই জিনিসটা পেয়ে যাবে এম বাই ল্যামডা কেম কমন নিলে পাই বাই টু প্লাস এ বাই বি এবার আমাকে বলো যা রেজাল্ট আসবে বি টু এ যে সময় লাগে ও টু বি ড্যাশে যেতে সেই সময় লাগবে হ্যাঁ কি না বলো বি থেকে ও তে যা সময় লাগবে ও থেকে বি ড্যাশে তাই সময় লাগবে তার মানে এইটাকে কত দিয়ে গুণ করলে ঠিক পার্টিকেলটা বি থেকে শুরু করে আবার বি তে আসবে টাইমটা কেন দুই কেন দুই চার হবে তো আমার এটা এটা থেকে এটাতে আসতে এইটুকু সময় লেগেছে আবার তো এখানে আসবে দুগুণ হলো
আবার এটা থেকে এটাতে আসবে তিন গুণ হলো, আবার এটা থেকে এটাতে আসবে চার গুণ হলো, তার মানে টোটাল যে পিরিয়ডিক টাইম সেটা থাকবে ফোর ইন্টু এই যে অ্যাকচুয়ালি টি ওয়ান প্লাস টি টু, এটা মানে ফোর ইন্টু, সুচন্দা বুঝতে পারলে, এটা পাই বাই টু প্লাস এ বাই বি, এবার এটা ক্যালকুলেট করলে অ্যান্সারটা আসবে কমন ফোন নিয়ে। এই আচ্ছা পরে অঙ্কটা টোকনি বলছো, সেটুকু আমি না হয় করে দিচ্ছি হাতে ধরে। ধরো তাহলে একটা হচ্ছে হরাইজন্টালের অঙ্ক হলো, এবার যেটা হবে সেটা ভার্টিক্যাল স্ট্রিং এ। কি বলেছে, বলেছে টু বডিজ এম এন্ড এম ড্যাশ আর অ্যাটাচ টু দা লোয়ার এন্ড অফ এন ইলাস্টিক স্ট্রিং। দুটো বডি মানে দুটো মাস, একটা এম আর একটা এম ড্যাশ, আর অ্যাটাচ টু দা লোয়ার এন্ড অফ এন ইলাস্টিক স্ট্রিং। একটা ইলাস্টিক স্ট্রিং আছে, ও থেকে ফিক্সড করা আছে, এর যে লোয়ার এন্ড সেই লোয়ার এন্ড সাপোজ এ, এই লোয়ার এন্ডে দুটো মাস একসঙ্গে ঝোলানো আছে এম আর এম। দেখো টু বডিজ এম এন্ড এম ড্যাশ আর অ্যাটাচ টু দ্য লোয়ার এন্ড অফ এন ইলাস্টিক স্ট্রিং হুজ আপার এন্ড ইজ ফিক্সড অ্যান্ড আর হাং অ্যাট এ রেস্ট, এম ড্যাশ ফলস অফ সো দ্যাট দ্য ডিস্টেন্স অফ এম সো দ্যাট দ্য ডিস্টেন্স অফ এম ফ্রম দ্য আপার এন্ড অফ দ্য স্ট্রিং অ্যাট এ টাইম টি ইজ এত। আচ্ছা কোশ্চেনটা একটু বোঝার আছে, কোশ্চেনটা তো এইটুকু বলেছে যে অরিজিনালি স্ট্রিং এর লেন্থ হচ্ছে ও এ, এখন এইখানে দুটো পার্টিকেল এম, একটা এম আর একটা এম ড্যাশ আছে, এখন তুমি কোনোভাবে এম ড্যাশটাকে ছেড়ে দিয়েছো, একটু বলো এম ড্যাশটাকে যদি টেনে দাও তাহলে পার্টিকেলটা উপরের দিকে ওঠার চেষ্টা করবে, হ্যাঁ কি না? লজিক্যালি কি বলে, একটা স্ট্রিং ওতে ফিক্সড আছে, এখানে দুটো মাস একসঙ্গে ঝুলিয়ে রেখেছো, অবশ্যই ওরা একটা স্টেবিলিটি অবস্থায় থাকবে, দুটো মাস রেখেছো স্ট্রিংটা কিছু দূর বাড়বে, এটা অরিজিনাল ছিল, দুটো মাস এখানে দেওয়ার জন্য স্ট্রিংটা সাপোজ পিতে এলো, বিতে এলো, কথাই বলছি এইখানে এম প্লাস এম ড্যাশ মাস, টোটাল মাস, অবশ্যই এই সিচুয়েশনে স্ট্রিংটা স্টেবল অবস্থায় থাকবে। এখন আমি এম ড্যাশটাকে ছেড়ে দিলাম, তাহলে পার্টিকেলটা এম মাস নিয়ে উপরের দিকে উঠতে চাইবে, হ্যাঁ কি না? পার্টিকেলটা এম মাস নিয়ে উপরের দিকে উঠতে চাইবে, ওরা জানতে চাইছে সো দ্যাট দ্য ডিস্টেন্স অফ এম ফ্রম দ্য আপার এন্ড অফ দ্য স্ট্রিং অ্যাট এ টাইম টি ইজ এত। মানে ধরো পার্টিকেলটা ঠিক এই জায়গাতে চলে এলো, টি সময়ে এই জায়গাতে চলে এলো, টি সময়ে এই জায়গাতে চলে এলো, যেখানে এইটুকু দূরত্ব যদি এক্স হয়, আবার বলি যখন এম ড্যাশটাকে তুমি রিলিজ করলে তখন স্ট্রিংটা উপরের দিকে উঠতে চাইবে এম মাস নিয়ে, ঠিক টি সময় আরবিটারি একটা সময় পার্টিকেলটা ঠিক বা এম মাসটা এখানে চলে এলো, যাতে করে এপি ইকুয়াল টু কত, এক্স। তাহলে ওরা জানতে চাইছে যে ও এ প্লাস এক্স উপর থেকে শুরু করে, দেখো ওরা বলেছে যে সো দ্যাট দ্য ডিস্টেন্স অফ এম ফ্রম দ্য আপার এন্ড, আপার এন্ড মানে এটা, এখান থেকে এইটুকু দূরত্ব কত, সোজা কোথায় বলতে গেলে ও এ প্লাস এক্স এর ভ্যালু কত সেটুকু জানতে চেয়েছে, এটাই হচ্ছে অঙ্ক। দেখো এখানে সুন্দরভাবে দুটো তিনটে ছবি দেওয়া আছে, লেখো টু মাস এম এন্ড এম ড্যাশ আর অ্যাটাচ, লেখো টু মাসেস এম এন্ড এম ড্যাশ আর অ্যাটাচড অ্যাট এ অফ এ স্ট্রিং, অ্যাটাচ অ্যাট এ অফ এ স্ট্রিং, ঠিক আছে, হুজ আপার এন্ড ও ইজ ফিক্সড, হুজ আপার এন্ড ও ইজ ফিক্সড। অঙ্কটাকে এইভাবেই করতে হবে, করতে হবে মানে দুটো আলাদা আলাদা ভাবে একটু মশান দেখাতে হবে, লেখো ইফ দ্য মাস এম ইজ অ্যাটাচড অ্যাট এ, ইফ দ্য মাস এম, দেখো ছবি যা আছে সেগুলোই আঁকছি, ও এ এটা স্ট্রিং এর অরিজিনাল লেন্থ, সেকেন্ড ছবিটা দেখিয়েছি যদি যদি এ পয়েন্টে অনলি শুধু মাস এম দেওয়া থাকতো, অনলি শুধু যদি মাস এম থাকতো তাহলে কি হতো, ইফ দ্য মাস এম ইট ইজ অ্যাটাচড অ্যাট এ দেন দ্য এক্সটেনশন অফ দ্য স্ট্রিং ইজ বি,
বিটা লেট লেট লেখো, ইফ দ্য মাস এম ইজ অ্যাটাচড অ্যাট বি, লেখো দেন দ্য এক্সটেনশন অফ দ্য স্ট্রিং ইজ বি। এটা দেওয়া আছে মনে হয়, দেখো তো, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, ইফ দ্য মাস এম ইজ অ্যাটাচড অ্যাট এ, অ্যাট এ, যদি এ পয়েন্টে অনলি মাস এম অ্যাটাচ করা হতো তাহলে স্ট্রিং এর এক্সটেনশন হতো বি। এটুকু দেওয়া আছে শেষে, দেখো। হোয়ার এ ইজ দ্য আনস্ট্রেচেবল লেন্থ অফ দ্য স্ট্রিং অ্যান্ড বি আর সি আর দ্য ডিস্টেন্স বাই হুইচ ইট উড বি এক্সটেন্স হোয়েন দ্য সাপোর্টিং এম অ্যান্ড এম ড্যাশ রেসপেক্টিভলি। মানে এটুকু বলতে চাইছে, যদি এ পয়েন্টে অনলি এম মাস রাখতে তাহলে এম মাসের ধরুন যে স্ট্রিং এর যে স্ট্রেচেবিল হবে বা যে লেন্থটা বাড়বে সেইটা বি দেওয়া আছে, কোশ্চেন বলেই দেওয়া আছে শেষে, এই জন্য বললাম। দেন দ্য এক্সটেনশন অফ দ্য স্ট্রিং ইজ বি, লেখো। অ্যান্ড ইফ দ্য মাস এম ড্যাশ, অ্যান্ড ইফ দ্য মাস, আচ্ছা এইখানে এ ছিল ঠিক, এইখানে একটা বি ড্যাশ নাম দিচ্ছি, এইখানে হচ্ছে দেখিয়েছি এম আর জি, এটা এইটুকু দেখানো। মানে বলতে চাইছি যে ওটা ফিক্স ছিল এই পয়েন্টে, শুধু যদি এম মাস অ্যাটাচ করা হতো তাহলে তাহলে স্ট্রিংটা এক্সটেনশন হতো বি। এই এ বি ড্যাশ ইকুয়াল টু বি করা আছে সোজা কথায় বলতে গেলে, ছবিতে পরিষ্কার বলে দেওয়া আছে, আর বিতে মাস তো থাকবে এম জি। আচ্ছা আর একটা ছবি দেখিয়েছি, সি ড্যাশ, এতে যদি এম ড্যাশ মাস, ওই ছবিটা একটু ফেয়ার করে এঁকে নেবে, এতে যদি এম ড্যাশ মাসটা শুধু অ্যাটাচ করা হতো তাহলে স্ট্রিং এর এক্সটেনশন হতো সি লেন্থ। তার জন্য আমি এই এটাকে এখন সি ড্যাশে নিয়েছি। আচ্ছা, দ্য এক্সটেনশন অফ দ্য স্ট্রিং ইজ বি, অ্যান্ড ইফ দ্য মাস এম ড্যাশ ইজ অ্যাটাচড অ্যাট এ, দেন দ্য এক্সটেনশন অফ দ্য স্ট্রিং ইজ সি, এক্সটেনশন অফ দ্য স্ট্রিং ইজ সি। নাও ইফ দ্য মাস এম প্লাস এম ড্যাশ ইজ অ্যাটাচড, এখন আর একটা ছবি দিচ্ছি, এখন আর একটা ছবি দিচ্ছি, সেটা হচ্ছে ও, এটা এ ছিল, এখন এটা নামটা কি দেওয়া হয়েছে দেখে নি, বি বি ড্যাশ, এখানে খালি বি দিয়েছি আমি, আচ্ছা বি, এখন এই জায়গাতে যেটা আছে সেটা হচ্ছে এম প্লাস এম ড্যাশ অফ জি। আচ্ছা এর ধরুন যে লেন্থ ক্রিয়েট হবে সেটুকুকে বি প্লাস সি, অবভিয়াসলি বি প্লাস সি, দেখো কি বলেছি। নাও ইফ দ্য মাস এম প্লাস এম ড্যাশ ইজ অ্যাটাচ অ্যাট এ, দেন দ্য এক্সটেনশন অফ দ্য স্ট্রিং ইজ বি প্লাস সি। তাই তো হবে শুভদীপ, যদি এম মাসের জন্য এক্সটেনশন বি হয় আর এম ড্যাশ মাসের জন্য এক্সটেনশন সি হয়, তাহলে এম প্লাস এম ড্যাশ মাসের জন্য এক্সটেনশনটা বেশি হবে না সেই বি প্লাস সি থাকবে, লজিক্যালি কি হওয়া উচিত, বি কেন বেশি হবে, বেশি তো হবে সেটা বি প্লাস সি হবে তো নিশ্চয়ই, যে সে বি, কারণ খালি ইন্ডিভিজুয়ালি এম মাসের জন্য এক্সটেনশন হতো বি, ইন্ডিভিজুয়ালি এম ড্যাশ মাসের জন্য এক্সটেনশন হতো সি, তাহলে বি এম প্লাস এম ড্যাশ মাসের জন্য এক্সটেনশন হবে কত, বি প্লাস সি, সেটাই বলেছি। দেখো নাও ইফ দ্য মাস এম ড্যাশ, যে এম প্লাস এম ড্যাশ ইজ অ্যাটাচড অ্যাট এ, দেন দ্য এক্সটেনশন অফ দ্য স্ট্রিং ইজ বি প্লাস সি। এবার আমরা টেনশন গুলো এক এক করে বের করে নেবো, এটার জন্য ইন্ডিভিজুয়াল টেনশন, এটার জন্য ইন্ডিভিজুয়াল টেনশন, আর এটার জন্য ইন্ডিভিজুয়াল টেনশন কি হচ্ছে দেখো। ইফ দ্য, আচ্ছা লেখো, হেন দ্য টেনশন ফর দ্য মাস এম, ঠিক এম মাসের জন্য টেনশন কত হবে বলো, টি ইকুয়াল টু এম জি, এম এই এম জি কেন, টি ইকুয়াল টেনশন আর মাস দুটো সমান থাকবে কারণ এটা স্টেবিল অবস্থায় আছে, বলো ল্যামডা অফ কত দেবে, ল্যামডা অফ কত দেবে বলো, এম মাসের জন্য এক্সটেনশন কত হয়েছে, বি বাই এ, গুড, বি বাই এ, এটাকে এক নম্বর দিলাম। আচ্ছা নাও দ্য টেনশন ফর দ্য মাস এম ড্যাশ, এম ড্যাশ মাসের জন্য এটাকে টি ওয়ান, এটাও এই সিচুয়েশনেও স্টেবিল অবস্থায় থাকবে, এম ড্যাশ জি ইকুয়াল টু ল্যামডা অফ সি বাই এ। আচ্ছা আর এটা আছে, অ্যান্ড দ্য টেনশন অফ দ্য মাস এম প্লাস এম ড্যাশ টি টু, আচ্ছা অ্যান্ড দ্য টেনশন অফ দ্য মাস, আচ্ছা লিখছো তো লেখো, এখানে দ্য টেনশন অফ দ্য মাস এম কত, টি ইকুয়াল টু এম জি ইকুয়াল টু ল্যামডা অফ বি বাই এ, এটাকে এক দাও, তারপর এটা দ্য টেনশন ফর দ্য মাস এম ড্যাশ টি ওয়ান ইকুয়াল টু এম ড্যাশ জি ইকুয়াল টু ল্যামডা অফ সি বাই এ, আর টেনশন ফর দ্য মাস এম প্লাস এম ড্যাশ
সেটা কত টি টু, এটা থাকবে ল্যামডা অফ বি প্লাস সি বাই নিশ্চয়ই এ, এটাকে 3 দিলাম। আচ্ছা এবার আসল কায়দাতে আসছি, কি এই সিচুয়েশনে এম ড্যাশটাকে হাঁটিয়ে দিয়েছি, তাহলে বি পয়েন্টটা, বি পয়েন্টে যে মাস এম ছিল সে উপরের দিকে উঠতে চাইবে। লেট দ্য মাস এম ড্যাশ ফলস অফ, লেট দ্য মাস এম ড্যাশ ফলস অফ, লেখো দেন দ্য মাস এম বিগিন টু মুভ আপওয়ার্ড, লেখো দেন দ্য মাস এম বিগিন শুরু করবে টু মুভ আপওয়ার্ড। এবার বলছি লেট দ্য মাস এম ড্যাশ ফলস অফ, দেন দ্য মাস এম বিগিন টু মুভ আপওয়ার্ডস, অবশ্যই এম মাসটা আপওয়ার্ড ডিরেকশনে মুভ করতে চাইবে। লেট পি বি দ্য পজিশন, লেখো লেট পি বি দ্য পজিশন অফ এম অ্যাট এনি ইনস্ট্যান্ট টাইম, অ্যাট এনি টাইম টি, লেখো অ্যাট এনি টাইম টি, অ্যাট এনি টাইম টি। আর একটা ছবি দেখাচ্ছি, এক নম্বর, দু নম্বর, তিন নম্বর, চার নম্বর ছবিটা থাকবে এটা, ও ফিক্সড আছে ঠিক বি পয়েন্টে, এখন মাস দিয়েছি আমি কত এম মাস দিয়েছি। আচ্ছা এটা এ, যখনই তুমি এম ড্যাশটাকে হাঁটি দিয়েছো তাহলে বি পয়েন্টটা সাপোজ এই জায়গাতে চলে এলো, পিতে চলে এলো, কোন সময়, ঠিক বি থেকে পিতে আসতে কত সময় লেগেছে, টি বলেছি। আচ্ছা লেট পি বি দা পজিশন অফ, পজিশন অফ মাস এম অ্যাট এনি টাইম টি সাজ দ্যাট এ পি ইকুয়াল টু এক্স, আমরা সবসময় বলেছি যেখান থেকে সিম্পল হারমোনিক মোশন ক্রিয়েট হয় বা স্ট্রিং এর যে ন্যাচারাল লেন্থের যে আরেকটা এন্ড পয়েন্ট আছে সেখান থেকে কিন্তু দূরত্ব ক্যালকুলেট করতে হয়, তাহলে এইটুকু দূরত্ব যেন এক্স হবে। বলছি লেট পি বি দ্য পজিশন অফ এম অ্যাট এনি ইনস্ট্যান্ট টি সাজ দ্যাট এ পি ইকুয়াল টু এক্স। আচ্ছা অ্যাট দি স্টেজ, ঠিক এই সিচুয়েশনে পি পয়েন্টে বলতো এম মাসের ওপরে কত টেনশন থাকবে স্ট্রিংটার, T3 লেখো, অ্যাট দি স্টেজ টেনশন অফ দ্য স্ট্রিং ইজ, বলো এই সিচুয়েশনে টেনশনটা কত হবে শুভদীপ বলো, ঠিক এই সিচুয়েশনে মানে এম মাস নিয়ে পার্টিকেলটা যখন পি তে এলো তখন টেনশনটা কত হবে, গুড, ল্যামডা ইনটু এক্স বাই এ, কেন, কারণ এই পি সিচুয়েশনে এক্সটেনশন হয়েছে এক্স। এবার বলো এই পি যে সিচুয়েশনে স্টেবল অবস্থা না আনস্টেবল অবস্থা, স্টেবল অবস্থা না আনস্টেবল অবস্থা, পার্টিকেলটা আরো দূরত্ব যেতে পারে, আনস্টেবল অবস্থা, তার মানে এইখানে পি তে যে টেনশন থাকবে আর যে ফোর্স পাবে এম জি সে দুটো সমান না অসমান, সমান নয়, যেহেতু পার্টিকেলটা উপর দিকে মুভ করতে চাইবে তাহলে টেনশন বেশি হবে না এম জি বেশি হবে, টেনশন থাকার জন্য, টেনশন বেশি থাকবে তার জন্যই তো আরো এই পি পয়েন্ট এর দিকে মুভ করতে চাইবে, সেগুলো আসবো, লেখো অ্যাট দি স্টেজ টেনশন অফ দ্য স্ট্রিং ইজ টি থ্রি ইকুয়াল টু, এটা লেখো, হেন্স অ্যাট পি, হেন্স অ্যাট পি তার রেজাল্টেন্ট ফোর্স, হেন্স অ্যাট পি দ্য রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল, অ্যাক্টিং অন দ্য পার্টিকেল ইন দ্য ডিরেকশন পি ও, এই যে ইন দ্য ডিরেকশন পি ও, কিন্তু ইন দ্য ডিরেকশন পি ও লেখো ইচ কত হবে, টি থ্রি মাইনাস এম ইন্টু কত জি, এটা এই পি পয়েন্টের রেজাল্টেন্ট ফোর্স যেটা থাকবে সেটা টি থ্রি মাইনাস এম জি, যদি স্টেবল হয়ে যেত তাহলে টেনশন আর সব সমান হতো যেগুলো এগুলো থেকে পেয়েছি। আচ্ছা এবার দেখো, লেখো লেখো সো দ্য ইকুয়েশন অফ মোশন অ্যাট পি, ইকুয়েশন অফ মোশনটা কি হবে, এম ইন্টু এফ মানে ডি টু এক্স বাই ডি টি টু ইকুয়াল টু ফোর্স, ফোর্স মানে টি থ্রি মাইনাস এম জি, সঙ্গে যেহেতু ওর দিকে টান আছে তার জন্য একটা মাইনাস টক করে বসিয়ে দেবো। আচ্ছা এখান থেকে টি থ্রির ভ্যালুটা একটু বসিয়ে দেবো, টি থ্রির ভ্যালু কত করা ছিল যেন, এম ডি টু এক্স বাই ডি টি টু ইকুয়াল টু এম জি মাইনাস টি থ্রি কত আছে, ল্যামডা ইন্টু এক্স বাই এ, এম জি মাইনাস ল্যামডা ইন্টু এক্স বাই এ। আচ্ছা এখান থেকে মনে হয় ল্যামডার কোনো একটা ভ্যালু ফ্যালু কিছু বসাতে হবে, কোথা থেকে বসাবে, এক নম্বর থেকে বসিয়ে দাও,
কারণ এক নম্বরে এমজি ওয়ালা রিলেশন আছে, দুয়ে কিন্তু এম ড্যাশ হলো আছে, তিনেও কিন্তু এম প্লাস এম ড্যাশ হলো আছে। এমজি মাইনাস এক নম্বর থেকে ল্যামডার ভ্যালু কত আসবে? এক নম্বর থেকে ল্যামডা সমান কত বলো? এক নম্বর থেকে ল্যামডা আসবে এম জি এ বাই বি মনে হয়। হ্যাঁ, এম জি এ বাই বি অফ এক্স বাই এ। কোথা থেকে পেলাম? পেলাম হচ্ছে এটা, এক নম্বরে এইটুকু ছিল এম জি ইকুয়াল টু ল্যামডা অফ বি বাই এ, এটা এক নম্বরে করা ছিল, ওখান থেকে ল্যামডার ভ্যালুটা জাস্ট বসিয়ে দিয়েছি। এখন এম এম গুলোকে তাড়িয়ে দিয়ে একটা সিম্পলেস্ট ইকুয়েশন আনো, এম তাড়িয়ে আসবে যেটা ডি টু এক্স বাই ডি টি টু ইকুয়াল টু, আর কি কাটবে গো, এ কাটবে মাইনাস, এটা কমন নিয়ে নিলে এইটুকু আসবে জি বাই বি অফ এক্স মাইনাস বি আসবে। দেখে না, এম এম কেটে জি বাই মাইনাস জি বাই কমন নিলে এক্স মাইনাস বি। লেখো হুইচ ইজ এ সিম্পল হারমোনিক মোশন, লেখো। আচ্ছা এটাকে আবার তুমি বলো, এটা আবার কিভাবে সিম্পল হারমোনিক মোশন হলো? এই তো ব্যাপার, মনে মনে যদি এক্স মাইনাস বিটাকে আমি জেড ধরে ফেলি তাহলে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ডি জেড বাই ডিটি, আবার ডি টু এক্স বাই ডিটি টু ইকুয়াল টু ডি টু জেড বাই ডিটি টু, তার মানে ডি টু এক্স বাই ডিটি টু ভ্যালু ডি টু জেড বাই ডিটি টু মাইনাস জি বাই বি অফ জেড, বলা যাবে হ্যাঁ কি না? শ্রীজা এটা একটা সিম্পল হারমোনিক মোশন, নর্মাল আমরা শিখেছি ডি টু এক্স বাই ডিটি টু ইকুয়াল টু মাইনাস মিউ এক্স, বাট এক্স মাইনাস বি থাকলে কোনো সমস্যা নেই, কারণ এক্স মাইনাস বিটাকে তুমি মনে মনে জেড ধরো, জেড ধরলে ডি টু এক্স বাই ডি টি টুর ভ্যালু হবে ডি টু জেড বাই ডি টি টু, এটা হয়ে যাবে মাইনাস জি বি অফ জেড। লেখো হুইচ ইজ এ সিম্পল হারমোনিক মোশন ইটস জেনারেল সলিউশন, ইটস জেনারেল সলিউশন কত হবে বলো তো? ইটস জেনারেল সলিউশন এক্স হবে না এক্স মাইনাস বি দিয়ে হবে? এক্স হবে না এক্স মাইনাস বি দিয়ে হবে? এক্স মাইনাস বি দিয়ে আসবে না? এক্স মাইনাস বি ইকুয়াল টু এ কস রুট জি বাই বি অফ টি প্লাস কিন্তু এপসাইলন। যদি কারোর অসুবিধে হয় কেন এক্স মাইনাস বি লিখলাম, তার জন্য উত্তর হচ্ছে এটা, এক্স মাইনাস বি কে মনে মনে জেড ধরো, তাহলে ডি টু এক্স বাই ডি টি টু ইকুয়াল টু ডি টু জেড বাই ডি টি টু আসবে, তাহলে এই ইকুয়েশনটা আসবে, সো ডি টু জেড বাই ডি টি টু ইকুয়াল টু মাইনাস জি বি জি বাই বি অফ জেড। তো এই জায়গা থেকে জেনারেল সলিউশনটা আসতো জেড ইকুয়াল টু আসতো এ কস রুট ওভার জি বাই টি অফ প্লাস কত এপসাইলন আসতো। এবার জেড এর ভ্যালু বসিয়ে দাও, এক্স মাইনাস বি ইকুয়াল টু ইকুয়াল টু ওই এ কস রুট জি বাই টি প্লাস কত, এখান থেকে লিখেছি। আচ্ছা এক্স পেয়ে যাবে এখান থেকে, কিন্তু এখান থেকে একটু ডিএক্স বাই ডিটিটা ক্যালকুলেট করে ফেলো। আচ্ছা এক্স ইকুয়াল টু বি প্লাস এ কস রুট ওভার জি বাই টি প্লাস এপসাইলন, এটা দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট হাঁটারে গেলে দুটো ইকুয়েশন দরকার থাকে। লেখো ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু বির জন্য তো জিরো থাকবে মাইনাস এ রুট জি বাই বি সাইন অফ রুট জি বাই অফ টি প্লাস এপসাইলন, এটুকু লিখতে পারি। আচ্ছা এবার ইনিশিয়াল